ম্যাচ অপটিমাইজেশনের সময় আমরা কি কি রুলস থাকবে, কি কি রেগুলেশন থাকবে, কি কি জিনিস আমরা দিতে পারবো, কি কি জিনিস আমরা দিতে পারবো না, বা কি কি জিনিস কিভাবে দিব, সেটা কিন্তু আমরা যদি এখন না জানি পরবর্তীতে আমাদের একটা ইস্যু হয়ে যাবে। এবং পরবর্তীতে যখন ইস্যু হয়ে যাবে তখন দেখা যাবে যে যেই চ্যানেলের কাজ আপনি করে দিচ্ছেন ওই চ্যানেল ওনার আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিয়ে যাবে। তো চ্যানেল ওনার যখন আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিয়ে যাবে তখন কিন্তু আপনার অনলাইন প্রোফাইলে এটা অনেক বড় একটা ইফেক্ট ফেলবে, যে অনলাইন মার্কেট প্লেসে আমরা কাজ করব বা ধরেন অফলাইন মার্কেট প্লেসেও যদি আমরা কাজ করি আর আমরা লোকাল মার্কেটের কাজও করে দিই, সেক্ষেত্রে তারা বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি তো কাজ জানো না, তোমাকে তো এরকম বলেছে। কারণ অফলাইন মার্কেট প্লেসের কাজগুলি বা লোকাল মার্কেট প্লেসের কাজগুলি কিন্তু আমাদের পরিচিতদের মাধ্যমেই পাবো, শুধু অনলাইনে আমাদেরকে বায়ার রিকোয়েস্ট করবে, বায়ারের রিকোয়েস্টের এগেনস্টে আমরা অফার সেন্ড করব, তারপরে যদি বায়ারের আমার অফার ভালো লাগে তারপরে বায়ার আমার রিকোয়েস্ট একসেপ্ট করে আমার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করবে। এক সেকেন্ড আরেকটা করতে পারে, বায়ার হয়তো আমার গিগ দেখে আমার গিগের আন্ডারে ডিরেক্টলি আমাকে অর্ডার করে বসে থাকবে। ঠিক আছে, ফাইবারে কাজ পাওয়ার দুইটা ওয়ে, একটা হচ্ছে বায়ার আপনাকে ডিরেক্টলি অর্ডার করবে অর ইনবক্সে নক করবে, আর একটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট দিবে, আপনি বায়ারকে অফার সেন্ড করবেন, বায়ার আপনার অফার পছন্দ করবে, তারপরে বায়ার হচ্ছে আপনাকে অর্ডার কনফার্ম করবে। সো এই টোটাল প্রসেসের মধ্যে অনেক সময় দেখা যাবে যে বায়ারের চ্যানেলের র্যাঙ্কিং হচ্ছে না, আপনাকে বলবে যে আচ্ছা আমি তো বুঝছি না, তুমি তোমাকে আমি ভিডিওগুলি দিচ্ছি, তুমি একটা কাজ করো, ভিডিওগুলি আপলোড করো, আমার চ্যানেলটাকে 1 মাস মনিটাইজ করো, আমার চ্যানেলটাকে 1 মাস ম্যানেজ করো, 1 মাস ম্যানেজ করে তুমি আমার চ্যানেলটাকে গুছাও যে কি কি দিতে হবে কি কি দিতে হবে না। যেটা অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক পেজ থেকে আমরা করে থাকি, একটা পেজ আমরা ম্যানেজ করি, রাইট? সো ওইভাবে আমাদের একটা ইউটিউব চ্যানেলও ম্যানেজ করতে হতে পারে, বা একটা ইউটিউব চ্যানেলের অর্গানিক প্রমোশন করতে হতে পারে, যে একটা অর্গানিক আমরা প্রমোশন করব, কিভাবে অর্গানিক প্রমোশন করব। তো আমরা আজকে ফার্স্টে এইটা দেখব, ওভারঅল ডিসকাশনের পরে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল অন করে কিভাবে আমরা সেটা দেখব। একটা চ্যানেল অন করতে আপনাকে খুব বেশি কাজ করতে হবে না, 3-4টা ক্লিকই একটা চ্যানেল অন হয়ে যাবে। একটা চ্যানেল অন হতে খুব বেশি কষ্ট লাগে, কষ্ট হয় না আমাদের, ঠিক আছে? কিন্তু চ্যানেল অন করার পরে চ্যানেলের ভিতরে ডিটেইল গুলি আমাদেরকে একটু কষ্ট করে করতে হয়। আপু জি, চিন্ময় কথা ছিল জি আপু, জি আমি তো আপু একটু লেটে জয়েন দিয়েছি, ফার্স্ট এডটা কি আবার একটু বলবেন? ক্লাস স্টার্টিং এর পরের থেকে কি কি হইছে? ক্লাস স্টার্টিং মাত্রই করছি, আহামরি কিছু হয়ে যায়নি, আপনার জন্য ওয়েট হচ্ছিল, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। শুধু দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ইয়ে দিয়েছি আমি আপনাদেরকে, স্লাইড দিয়েছি, এবং স্লাইডের আগে হচ্ছে একটা অফিসিয়াল একটা নোটিশ দিয়েছি যে যেটা আপনাদেরকে ফিল আপ করে আমাকে দিতে হবে, এবং আপনারা দিবেন হচ্ছে মিজান ভাইয়া, জি আপু মিজান ভাইয়া, এটা দিবেন কিভাবে সেটা হচ্ছে যে আপনারা রেডি করবেন, রেডি করবেন, রেডি করে আপনারা একটা এক্সেল শিটে হচ্ছে লিখে আপনাদের নামের পাশে লিখে শুধু এটা লিংকটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, এবং সেটা আমি অফিসকে জমা দিয়ে দিতে পারবো। বিজন ভাই বোঝা গেছে আপু? বুঝি নাই মিজান ভাই, বুঝান আপু? আমাদের একটা ওই স্লাইড দেওয়ার ছাড়াও আর একটা ফাইল দিছে ইনসান ভাইয়া, হোয়াটসঅ্যাপে একটা ফাইল দিছে, সেই ফাইলটা ফিল আপ করে আমাদের পূরণ করে এক্সেল শিট আমরা যেভাবে অ্যাসাইনমেন্ট দিই সেভাবে ওই ফাইলটা আমাদের দিতে বললো। ওটা তো পিডিএফ অঙ্গীকার নামা না? ওই পিডিএফটা আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন, গুগল ড্রাইভে আপনি ফিল আপ করার পর ফিল আপ করে ওই লিংকটা দিয়ে দিব, যে যখন ওই পিডিএফ ফাইলটা ফিল আপ করার পর আপনি যখন একটু হোল্ড করেন, আমরা লাইভে যাচ্ছি, আমরা কিন্তু কোনো মানে
রয়ে শুয়ে আমরা ঘন্টা দুয়েক লাইভটা কন্টিনিউ করব, ঠিক আছে? হ্যাঁ মিজান ভাই এখন স্টার্ট করেন, ওনাকে উনি কি বলছিলেন আপনি? হ্যাঁ ইনসান ভাইয়া, ওই জি ফাইলটা আমরা ফিল আপ করার পর, পিডিএফ ফাইলটা ফিল আপ করার পর আমাদের যে ফাইলটা রেডি হবে সেই ফাইল ডাউনলোড করব। আচ্ছা বুঝছি। কি বলছেন? হ্যাঁ বুঝছি। গুগলে আপলোড করার পর আমরা শেয়ার এই লিংকটা নিয়ে আমরা অ্যাসাইনমেন্ট শীটের মতো যে যাওয়ার পরে বললে মেবি ভালো হয়, লাইভ এখন স্টার্ট। ওকে আমরা সেটা হচ্ছে আমি পরে বলে দিচ্ছি আপনাদের কি করতে হবে, জাস্ট ওইটা আপনারা ফিল আপ করে রাখেন, তারপরে কিভাবে আমাকে সাবমিট করতে হবে প্রসেসটা আমি বলে দিব। আর আজকে হচ্ছে আমাদের ইউটিউবের ক্লাস, ইউটিউবের ক্লাসে আমরা ফার্স্টে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং অপটিমাইজেশন দেখব, কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েটের আগে ইউটিউবের কিছু প্রাইভেসি পলিসি থাকে, ইউটিউবের কিছু আপনার হচ্ছে কি বলে মনিটাইজেশনের জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে, ইউটিউবের একটা ভিডিও দেওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে। এখন একটা চ্যানেল যখন আমরা অপটিমাইজ করব, অপটিমাইজ করতে গেলে আমরা যদি না জানি যে কি কি জিনিস থাকা লাগবে কি কি জিনিস থাকা যাবে না, সেক্ষেত্রে যদি আমরা আমাদের বায়ারের কাজটাকে ওইটা না জেনে একটা চ্যানেল রেডি করে দিয়ে দিই, তারপরে দেখা যাবে বায়ারের প্রবলেম হবে। বায়ারের প্রবলেম হলে বায়ার অবশ্যই আমাদেরকে একটা নেগেটিভ রিভিউ দিয়ে চলে যাবে, কিন্তু বায়ারের কোনো প্রবলেম হলেও বায়ার হয়তো আরেকটা ইউটিউব চ্যানেল খুলে নেবে বা ওইটাকেও ঠিক করে নেবে, কিন্তু তার নেগেটিভ রিভিউটা আমাদের জন্য অনেক ইফেক্টিভ হয়ে যাবে। কারণ হচ্ছে অনলাইন মার্কেট প্লেস থেকে যে কোনো সময় আপনার প্রোফাইলের আন্ডারে যে রেটিংটা আসবে আর যে রিভিউটা আসবে সেই রিভিউটা কখনই আপনি ডিলিট করতে পারবেন না, কখনই আপনি চেঞ্জ করতে পারবেন না, এবং ওনার রেটিংস এর জন্য আপনার রেটিংস কিন্তু কমে যাবে। এবং এটা নিয়ে মেবি একটা এক্সাম্পল আমি গতকাল দিয়েছিলাম আপনাদের, যে আমার এক ফ্রেন্ডের এরকম হয়েছিল, বায়ারের ভুলে বায়ার আমাদেরকে হচ্ছে তাকে একটা নেগেটিভ মার্কিং নেগেটিভ রিভিউ দিয়ে চলে গেছে, দ্যাটস ওয়াই তার হচ্ছে লেভেল 1 সেলারটা আটকে গেছে। কারণ একটা লেভেল 1 সেলার হতে আপনাকে হচ্ছে 4.7 মেবি রিভিউ রেটিং থাকা লাগে, 4.7 রেটিংস থাকা লাগে, ওর 4.5 এ নেমে চলে আসছে। তো ওকে এখন আবার নতুন করে অনেকগুলি কাজ করতে হবে, তারপরে ওর এই রেটিং বাড়াতে হবে, তারপরে ওর হচ্ছে আপনার মানে লেভেল 1 আসবে। কারণ লেভেল 1 আসতে হলে ফার্স্টে 10টা কাজ, $400, 60 দিন অ্যাকাউন্টের বয়স, আর এই তো আর কিছু জিনিস লাগে। তোর মোটামুটি সবই ফুলফিল ছিল, 10টা কাজও হয়ে যেত, কিন্তু এই বায়ারের জন্য বেচারি হচ্ছে আটকে গেছে, এবং ওর গিগটা র্যাঙ্ক করেছিল, গিগটা একটু নিচে নেমে চলে আসছে, ঠিক আছে? কিন্তু ভুলটা কিন্তু ওর ছিল না, ভুলটা ছিল বায়ারের। আমরা ট্রাই করব আমরা ইউটিউব চ্যানেল অন করার আগে যাতে বায়ারের কাছ থেকে আমরা প্রপার যেই যেই জিনিসগুলি আমাদের লাগবে ওই জিনিসগুলি আমরা নিয়ে নেয়ার, এবং প্রপার ওয়েতে হচ্ছে আমাদের কি বলে মানে প্রপার ওয়েতে আমরা কাজটা আগে জানবো কি কি করতে পারবো কি কি করতে পারবো না, তারপরে আমরা চ্যানেলটা ক্রিয়েশনে চলে যাব। সো এই জন্য আমি আপনাদেরকে কালকে একটা স্লাইড দিয়েছিলাম যে ইউটিউবের চ্যানেল কিভাবে খুলতে হয়, আমরা ফার্স্ট ওইটা দেখব, কিন্তু ওইটা দেখার আগে আমরা ইউটিউবের প্রাইভেসি এন্ড পলিসি যেটা আছে কি কি রুলস ভায়োলেট করা যাবে না, কি কি রুলস থাকবে, কিভাবে থাম্বনেইল সেট করব, থাম্বনেইলে কি থাকতে পারবে কি থাকতে পারবে না, কি কিওয়ার্ডে যেটা আমাদের হ্যাশট্যাগ ওখানে থাকবে কিওয়ার্ডে কি থাকতে পারবে কি থাকতে পারবে না, ওভারঅল একটা ওভারভিউ আমরা করব, ঠিক আছে? বোঝা যাচ্ছে আমার কথাগুলো? ওকে দিয়া বোঝা গেল হচ্ছে। হ্যাঁ ভাইয়া আমরা স্টার্ট করে দিই, ঠিক আছে? আমরা স্টার্ট করে দিই, ভাইয়া তো স্ক্রিন শেয়ার করেছিনি, মিজান ভাইয়া স্ক্রিন শেয়ার করেছেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার যখন করেছেন আপনারা কি এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি এন্ড সেফটি, স্ক্রল করে ভাই নিচের দিকে নেমে আসেন, এটা পুরোটা আপনারা পড়ে নেবেন, আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, জাস্ট ভিডিওটা প্লে করেন। এখানে দেখেন ভিডিওটা আছে, ভিডিওটা প্লে করেন আপনারা, কাইন্ডলি ক্যামেরাগুলি অন করে দিবেন আপনাদের।
আপু সাউন্ড তো শোনা যাচ্ছে না আপনার? হ্যাঁ ভাইয়া সাউন্ড শুনতে পাচ্ছি না, সাউন্ড আপনি আমি তো শুনতে পাচ্ছি না, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শোনা যাচ্ছে। YouTube, blog posts on Blogger, and social media posts on Google Plus. জি ভাই প্লে করে দেন। Occasionally, people are concerned about the content they see on our platforms. Violates the law. Others think they found something that is against our content policies. You know, the rules for our communities. To tell us when they see content that may violate our policies. This can include bullying, hate speech, graphic violence, or sexually explicit content. On many Google products, Google takes these when deciding whether something is against our policies, we review complaints on a case-by-case basis. If it's determined that the flagged content violates our guidelines, we take it down. Repeat offenders often face penalties. For instance, on YouTube, users may have some of their account privileges revoked for a while. Too many strikes, and the account is disabled. Turning to community concerns, we want to make sure the content on our platforms is legal. In many cases, the best way to address a legal issue is to reach out to the person who uploaded the content. Often, they'll remove or modify it on your request. But sometimes, it won't work. In that case, we've got a webpage that will route your complaint to the right team at Google. When considering a legal notice, we care matters. It's important to properly name the content, specify the law allegedly being violated, either to get onto the move. Without this information, we may আপু বুঝা যাচ্ছে না। আপনারা দেখতেও পান ভালো বলেন, ওই জন্য তো আমি ভাইয়ের ওখান থেকে প্লে করতে বললাম। আচ্ছা এখানে ওভারঅল ভিডিওটা যেটা বলছে সেটা হচ্ছে যে আপনাকে বলছে যে আমরা কি কি কাজ করতে পারবো না, এবং একটা ভিডিও যখন আপলোড করি সেটা রিভিউতে যায় এবং দেখবেন কিছু কিছু সময়ে একটা ভিডিও আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইউটিউব সেটাকে ডিলিট করে দেয়, ভ্যানিশ করে দেয়, এবং এটার জন্য অনেক সময় অনেকের ইউটিউব চ্যানেলও ডিসেবল হয়ে যায়। এবং কি কি কারণে হয়, কিভাবে হয়, প্রসেসটা ওনারা একটা সামারাইজ আকারে ওনারা বলে দিচ্ছেন যে এই এই কাজগুলি করলে আপনি এই এই টপিক গুলি যদি রাখেন তাহলে হচ্ছে আপনার চ্যানেলটা ডিসেবল হয়ে যাবে, আর আপনার ভিডিওটাকে আমরা ডাউন করার মানে রিমুভ করার জন্য আমরা আপনাকে বলবো যে আপনি এই ভিডিওটা রিমুভ করেন। ওকে, আমরা কি শুনেছি এই টাইপের কথা যে ইউটিউব হঠাৎ একটা ভিডিও দিল, এটা হঠাৎ করে ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে, দেখেছি আর শুনেছি কেউ? জি আপু, জি আপু, আমার সাথে আপু। এটা হওয়ার পিছনে অনেকগুলি রিজন থাকে, আমরা আসলে না জেনে বলে দেই বা আর কি ঠিক আছে তুমি অন করে ফেলা। এখন একটা আমরা যখন ইউটিউব চ্যানেল খুলতে যাব তখন দেখবো যে আমরা এটা বাচ্চাদের জন্য খুলছি না আমরা এটা বড়দের জন্য খুলছি। তো বাচ্চাদের জন্য খুলতে গেলে আমরা যখন চ্যানেলটাকে বলবো যে বেবিদের জন্য ফর কিডস, তখন দেখা যাবে সেখানে যদি আমি বেবিদের কোনো কিছু না রেখে এখন ছুরি দেখাচ্ছি বা এই টাইপের কিছু, বা মানে আমার কন্টেন্ট গুলি ওই টাইপের হলো না। তো কন্টেন্ট যখন রুলস ভায়োলেট করবে তখন ইউটিউব থেকে আমাকে বলা হবে যে তুমি তোমার এই ভিডিওটা রিমুভ করো। আপনি রিমুভ করলেন কিন্তু কন্টিনিউয়াসলি আপনি বুঝলেন না অ্যাকচুয়ালি কেন বললো, আপনি কন্টিনিউয়াসলি কাজটা করতে থাকলেন, একটা সময় আপনার চ্যানেলটা ডিসেবল হয়ে যাবে। এবং একটা ইউটিউব চ্যানেল যখন আপনি অন করবেন তখন দেখা যাবে সেখানে হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হয়, ভেরিফাই করতে গেলে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনার ছবি দিতে হচ্ছে, আপনার ফোন নাম্বার দিতে হচ্ছে ভেরিফিকেশনের সিস্টেমটা। তো ওই জিনিসগুলি দিয়ে তারপর একটা চ্যানেল খুলবেন, ওই চ্যানেলটা যদি ডিসেবল
হয়ে যায় এবং একটা সময় দেখা গেল আপনার চ্যানেল মনিটাইজেশন হলো, চ্যানেল থেকে আর্নিং স্টার্ট হয়েছে, সো ওই টাইমে যদি ডিসেবল হয়ে যায় তখন তো প্রবলেম হয়ে যায়। ওই জন্য দেখা যায় যে অনেক বায়ার আপনাদেরকে রিকোয়েস্ট করবে তুমি আমার চ্যানেলটা খুলে প্রপার ওয়েতে অপটিমাইজ করে দাও। এখন প্রপার ওয়েতে যখন অপটিমাইজ করতে যাব আমাদেরকে ওখানে কি কি সেট করতে হয়, এক হচ্ছে চ্যানেল নেম, দুই চ্যানেল লোগো, তিন চ্যানেল আর্ট, চার হচ্ছে আমাদের কিছু কিওয়ার্ড, ওখানে আমরা vidIQ নামে একটা এক্সটেনশন অ্যাড করব, তারপরে হচ্ছে টিউববডি নামে একটা এক্সটেনশন অ্যাড করব। দুটো এক্সটেনশনের নাম আপনারা লিখে নিতে পারেন। এই দুটো অ্যাড করলে দেখা যাবে যে vidIQ থ্রুতে আমি দেখতে পারবো আমার চ্যানেলের অ্যানালিটিক্স, আমার চ্যানেলের অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সটা জিনিসটা কি, যেটা আমরা ফেসবুকের ইনসাইটসে দেখেছি, আমার চ্যানেলের রিচ কিরকম হচ্ছে, এঙ্গেজ কিরকম হচ্ছে, আমার চ্যানেলের পোস্টে কতজন লাইক করছে, এরকম একটা ওভারঅল অ্যানালিটিক্স আমরা দেখতে পেরেছিলাম না। ঠিক vidIQ মাধ্যমে আমরা আমাদের ওই ইউটিউব চ্যানেলের একটা ওভারঅল একটা অ্যানালিটিক্স দেখতে পারবো, যেটা কত পার্সেন্ট এসিও ফ্রেন্ডলি হয়েছে, এটার কিওয়ার্ড কত পার্সেন্ট এসিও ফ্রেন্ডলি, এটাতে পার আওয়ার কিরকম রিচ হচ্ছে, পার আওয়ার কিরকম ওয়াচ আওয়ারে যাচ্ছে, পার আওয়ার কতজন দেখছে, এই ওভারঅল যে অ্যানালিসিসের ব্যাপারটা ওইটা আমরা দেখবো। তো অনেক সময় দেখা যাবে যে একটা চ্যানেলের ওনার হয়তো আপনাকে বলবে তুমি আমার চ্যানেলটাকে অপটিমাইজ করে দাও, তো আপনি যখন অপটিমাইজ করতে যাবেন তখন যদি দেখেন তুমি আমার চ্যানেলের অর্গানিক প্রমোশন করে দাও, এখন আপনি বললেন ঠিক আছে আমি চ্যানেলের অর্গানিক প্রমোশন করে দিই, একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য আপনাকে 4000 আওয়ার ওয়াচ আওয়ার থাকতে হবে, তো 4000 আওয়ার যখন ওয়াচ আওয়ার থাকতে হবে তো দেখা গেল তার 4000 ওয়াচ আওয়ার সে চাচ্ছে অর্গানিকলি, কিন্তু তার ওই কন্টেন্ট ভালো না, তার ওই কিওয়ার্ডস ভালো না, তার ওই থাম্বনেইলের সেটিংস এ কোনো ঝামেলা আছে, তার লাস্টের এন্ডিং স্ক্রিনে কোনো প্রবলেম আছে, তার লোগোতে কোনো প্রবলেম আছে, তো এইগুলি যদি এখন আমি আপনাদেরকে না জানাই আপনারা পরবর্তীতে দেখে বুঝতে পারবেন না, আপনারা কাজটা নিয়ে নেবেন। কাজটা নিয়ে নিলে কি হবে যে আপনি অর্গানিক প্রমোশন করে যাবেন, রাত দিন আপনি কষ্ট করে অর্গানিক প্রমোশন করবেন, কিন্তু তার ওই রকম ভিউ বাড়বে না, তখন সে আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিয়ে যাবে। নেগেটিভ রিভিউটা কিন্তু আপনার কাজের জন্য পেলেন না, কেন পেলেন, কারণ তার চ্যানেলে প্রবলেম ছিল। তা আমরা এখন ফার্স্টে দেখবো একটা চ্যানেলে কি কি প্রবলেম থাকতে পারে, একটা চ্যানেলে কি কি প্রবলেম হয় এবং কি কি কাজ আমাদের করতে হয়, তারপরে গিয়ে যদি আমরা একটা চ্যানেল অন করি বা একটা চ্যানেল ক্রিয়েশন দেখি, অপটিমাইজেশন দেখি, সেটা আমাদের জন্য ইজি হবে। That's why first আমি এটা নিয়ে ডিসকাস করবো, তারপর আমি চ্যানেল ক্রিয়েশনটা দেখাবো আপনাদেরকে। ইউটিউব চ্যানেল মানে অন করাটা খুব ইজি, কিন্তু অপটিমাইজ করাটা আপনাকে একটু বুঝে করতে হয়। আমার কথাগুলি কি ক্লিয়ার এই পর্যন্ত? এখানে হচ্ছে যে দেখা যাবে এটা আমাদের ব্যাচই, মানে আমি এত এক্সপিরিয়েন্স এটা নিয়ে এই জন্য বলতে পারছি যে আমি ইউটিউবের কাজ খুব কম করেছি। তো আমার ব্যাচেরই এক ব্যাচমেট হচ্ছে একটা বায়ারের অনলাইনে, সরি ফাইবার একটা তার ওয়ার্ডার এসেছিল যে তার ইউটিউব চ্যানেলের অর্গানিক প্রমোশন করতে হবে। অর্গানিক প্রমোশন কিভাবে করবে, সে ফার্স্টে বলেছিল 10 দিনে 4000 ওয়াচ আওয়ার। 10 দিনে 4000 ওয়াচ আওয়ার অর্গানিকলি কখনই পসিবল না। পসিবল কখন জানেন, যখন আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে, যখন আপনার ভিডিও কন্টেন্ট ভালো হবে, তখন হয়তো বা এটা হওয়ার চান্স থাকে, তাও 10 দিন, সো মানে অল্প, খুবই অল্প সময়। তো ও যখন প্রমোশন স্টার্ট করলো দেখা যেত কি, আমরা আমরা যারা ব্যাচমেট ছিলাম আমরা সবাই আমাদের পিসিতে কাজ না থাকলে আমরা ভিডিওটা ছেড়ে রাখতাম, আমরা এটাকে মাঙ্কির ভিডিও বলতাম, ঠিক আছে? তো ইভেন ও একা না, আমার যা মেন্টর ছিলেন উনি ওনার তিনটা পিসি থেকে ছেড়ে রাখতেন। তো মোটামুটি আমরা সবাই সবার সব ডিভাইস থেকে যখনই ফ্রি থাকতাম ওর ভিডিওটা ছেড়ে রাখতাম যে ওর ওয়াচ আওয়ারটা বেড়ে যাক। তো পরবর্তীতে দেখা গেল কি, ও মোটামুটি যখন এক মাসের কাছাকাছি চলে আসছে ওর অর্ডারটা ডেলিভার করার, তো ওর না ওয়াচ আওয়ারটা ওইভাবে বাড়ছে না, কারণ আমরা ছাড়া মানুষজন আর দেখছে না, আমরাই বা দেখে কতবার করতে পারবো, বুঝতে পেরেছেন? 4000 ঘন্টা দেখা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো ওর ওয়াচ আওয়ার হচ্ছিল না, ও করলো কি পরবর্তীতে ওর অর্ডারটা ক্যান্সেল করে চলে গেল। অথচ এই মেয়েটা দেখেন এক মাসের মোটামুটি 20 দিনের মতো ওরা থেকে 20 দিন সে কিন্তু অর্গানিকলি প্রমোশনটা করেছে, এবং তার ওয়ার্ডারটা যাতে সাকসেসফুললি কমপ্লিট হয় সেই জন্য কিন্তু আমরা কাজ করেছি, আমরা সবাই দেখেছি, কিন্তু হয়নি। কেন হয়নি, কারণ ও ফার্স্টে বুঝতেনি যে আমি যার ইউটিউব চ্যানেলটা নিচ্ছি আমি ফার্স্ট একটা ওভারলুক করে দেখি অ্যাকচুয়ালি ওর চ্যানেলটা কোন পজিশনে আছে, তারপরে আমি কাজটা নিই। সে যদি ওইটা করতো, সে যদি ওইটা ফার্স্টে বুঝতে পারতো, তাহলে কিন্তু তার এই প্রবলেমটা হতো না, এই ইস্যুটা রাইজ হতো না, অ্যারাইজ হতো না, রাইট? তো ওই জন্য আমরা ট্রাই করবো ফার্স্টে এই জিনিসগুলি দেখার, তারপরে আমরা হয়তো একটা বায়ার যখন আমাদেরকে ইনবক্সে নক করবে অথবা অর্ডার করবে, তখন আমরা বলবো ওকে ফাইন, আমি তোমার নতুন চ্যানেল হলে আপনি চ্যানেল তো আপনি অপটিমাইজ করে দিচ্ছেন, তখন তো এই ইস্যুগুলি আপনার জানা থাকা লাগবে,
আর পুরনো চ্যানেল হলে যারা অর্গানিক প্রমোশন করবেন, ফার্স্টে তাকে বলবেন যে আমি আপনার চ্যানেলের ওভারঅল জায়গাটা আগে দেখি, তারপর আমি আপনার অর্ডারটা কনফার্ম করি, আপনার চ্যানেলের নামটা আমাকে দেন। তো আপনি যদি আপনার ইউটিউবে ওই ভিড আইকিউটা এক্সটেনশন করে নেন, ভিড আইকিউটা যদি মানে সেট করে নেন, ইনস্টল করে নেন, সেক্ষেত্রে হবে কি, যে কোনো ইউটিউব চ্যানেল যখন আমরা অন করব, ঠিক রাইট সাইডে আমাদের ওই চ্যানেলের টোটাল অ্যানালিটিক্সটা দেখাবে, যে পার আওয়ার কতক্ষণ যাচ্ছে, পার আওয়ারের টাইমটা কিরকম ওয়াচ আওয়ার হচ্ছে, তার এসইও ফ্রেন্ডলি কতটুকু, তার কিওয়ার্ড কতটুকু স্ট্রং, সে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম কিরকম, ওভারঅল একটা অ্যানালিটিক্স আমরা দেখতে পাবো। তো আমরা সবাই ট্রাই করবো আমাদের পিসিতে, আমাদের ইউটিউবের ওখানে আমরা ভিডআইকিউটা যাতে ইনস্টল করে নেই, ভিডআইকিউটা ইনস্টল করে নিলে আমরা তার চ্যানেলের ওই ব্যাপারগুলি ওভারঅল অ্যানালিটিক্স দেখতে পারবো, এবং পরবর্তীতে সে যখন আমাকে বলবে যে তুমি আমাকে অর্গানিক প্রমোশন করে দাও, তখন তাকে ওই অ্যানালিটিক্স এর ব্যাপারটা আপনি বুঝাতে পারবেন যে তোমার দেখো তোমার চ্যানেলে এই প্রবলেম আছে, তোমার চ্যানেলের ভাইয়া কি ভিডআইকিউটা ভাইয়ার ইনস্টল করা আছে ভাইয়া? যখন শো করবে তখন আমরা দেখবো যে তার কি পরিমানে তার ওই চ্যানেলটা আছে বা কোথায় আছে, তখন আমরা বুঝতে পারবো এই চ্যানেলটা অর্গানিকলি প্রমোশন করতে আমার কতদিন লাগবে বা অর্গানিকলি প্রমোশন করলে এটার রেজাল্ট আমি কিভাবে পাবো। ঠিক আছে ভাইয়া, আপনার এখানে যেহেতু ভিডআইকিউটা আছে, আপনি কাইন্ডলি যে কোনো একটা ভিডিও প্লে করেন, আমি ওনাদের ডান পাশের মানে যে ভিডআইকিউ যে জায়গাটার আমি মানে অ্যানালিটিক্স এর কথা বললাম ওই অ্যানালিটিক্সটা আমরা দেখতে পারবো। আপু দুইটা দম্পন্ত জীবনে এপিক গ্রুপে অর্থনৈতিকগত এক্সটেনশন গুলো এগুলো বুঝিনি ভাইয়া, ভিডআইকিউ টিউব বডি এগুলো এটা গুগল ক্রোম এক্সটেনশনে গিয়ে সার্চ দিলে চলে আসে। আপু আমার এই ব্রাউজারটা তো মনে হয় ভিআইকিউটা করি নাই, এখানে মনে হয় শুধু টিপবারিটা করছিলাম। ভিডআইকিউটা করে ফেলেন ভাই, ভিডআইকিউটা করতে খুব টাইম লাগবে না, করে ফেললে এখন আমরা দেখে ফেলবো সাথে সাথে, আমাদের জন্য ইজি হবে, সবার জন্য, সবার সুবিধার্থে আপনি একটু করে ফেললে আমার জন্য খুব ইজি হয় ভাই। আপু সবাই দেখলে মনে হয় ভালো হয় কিভাবে এটা অ্যাড করে যারা পারে। হ্যাঁ, অ্যাড করে কিভাবে এক্সটেনশনটা সেটাও আপনারা দেখে নেন যে ভাইয়া কিভাবে করছে, প্রত্যেককে করছে। ভাই আবার একটু ফার্স্ট থেকে যান, এখান থেকে আসলাম, এখানে মোটরস এসে এক্সটেনশনে চলে আসলাম। এক্সটেনশন এখান থেকেও করা যায়, এক্সটেনশন কিন্তু আরেকটা জায়গা থেকেও ভ্যা করা যায়। আরেকটা জায়গা থেকে বলতে কি, আপু ক্রোম স্টোর থেকে? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা পারা যাবে আপু, আমি স্বাভাবিকভাবে এখান থেকে করি সবসময় আমি। আচ্ছা আচ্ছা, এরপর এখানে ওপেন ক্রোম স্টোর, এই যে ক্রোম ওয়েব স্টোর যেটা যাচ্ছেন, আপনি যেভাবে গেলেন এভাবে না গিয়ে ভাই একদম লেফট সাইডে দেখেন অ্যাপস লেখা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু, এখানে এখানে এটা মনে পড়ছে না, সেজন্য আমি দিয়েছি। ওই যে অ্যাপ স্টোরে গেলে এই যে ওয়েব স্টোর দেখতে পাচ্ছেন, ওয়েব স্টোরে ডাইরেক্টলি চলে যাওয়া যায়। এটা ভাইয়ারটার থেকেও ইজি না যাওয়া? জি আপু, এখানে ভিডআইকিউ লিখে দেন। দেখতে পেয়েছেন ভিডআইকিউটা কোথায় ভাইয়া? ওই যে ইউটিউব এসইও চেকলিস্ট ওটাও আপনি করে ফেলেন। টোটাল তিনটা এক্সটেনশনের নাম কিন্তু এখন বলা হলো, রেটিং তেমন ভালো না, এটা রেটিং তেমন ভালো না। ওকে, তাহলে আপনি আপাতত অফ রাখেন, রেটিং তেমন ভালো না থাকলে আমি এসইও চেকলিস্টের জন্য বলেছিলাম যে এসইও র‍্যাঙ্কিং এর টুলস গুলি কিভাবে কি হয় এটা দিয়ে একটু দেখা যায়। এখন নতুন অবস্থায় আপনাদেরকে আমি দেখে দিব যে কোনটা কোনটা কোথায় আছে, কোনটা কোনটা আপনাদের জন্য ভালো হবে। ভাইয়া তাহলে এই যে এসইও চেকলিস্ট আপনি ইনস্টল করে দেন। আমি vidiq.com Hello, I'm Rob and welcome to vidiq. ওইটা আমি কানেক্ট করতে হবে। কানেক্ট করেন ভাইয়া, এটা আপনার ওই চ্যানেল দিয়ে কানেক্ট করতে হবে।
আপু আমি আপাতত সরাসরি এটা গিয়ে দিয়ে দিই, গুগল দিয়ে দিচ্ছে দিয়ে দেন, কিন্তু আপনারা আপনাদের চ্যানেল দিয়ে এটা কানেক্ট করবেন, চ্যানেলের নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট দিয়ে করা আছে। আচ্ছা, চ্যানেলের নেম পাসওয়ার্ড দিয়ে ওইটাকে আপনারা অ্যাক্সেস নেবেন। VidIQ এই ভিডিওটা আমাদের এখন আর দেখার প্রয়োজন নেই, অন্য যে কোনো একটা ভিডিও ভাইয়া নিউজের নিউজের যে কোনো একটা ভিডিও আমরা প্লে করে দিই দেখেন। নরমালি একটা ইউটিউব চ্যানেলে ঢুকেন আপনি, আর একটা নতুন ট্যাব খুলে ইউটিউবে ঢুকে যান। এইটা না ভাইয়া, এইটা না, amazon.com এটা না, যে কোনো একটা ফানি ভিডিও অর টিউটোরিয়াল টাইপের ছোটখাটো বাচ্চাদের থাকে না, কারণ আমরা ওই টাইপের চ্যানেলগুলি দেখব সবচাইতে বেশি, আমাদের কাজগুলি বেসিক্যালি ওই টাইপের চ্যানেল থেকে হবে। তো ওই টাইপের যে হ্যাঁ ইউটিউব বেবি 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 ইউটিউব কিডস ভিডিও দেন, কিডস ভিডিও দেন, ফানি ভিডিও না, শুধু কিডস ভিডিও দেন ভাইয়া। কার্টুন দিতে পারে, সাক্ষ্য ভাই সকাল সকাল কার্টুন দেখতে ইচ্ছে করছে। আপু যে কোনো একটা অন করতেছে, কখন অন করি? হ্যাঁ যে কোনো একটা অন করেন, কোনো প্রবলেম নেই। একটু হোল্ড করেন ভাইয়া, একটু উপরে উঠেন, স্ক্রল করে এই যে দেখেন উনি কতগুলো ট্যাগ ইউজ করেছেন, দেখতে পেয়েছেন? আপু ট্যাগটা দেখাচ্ছে টিউব বাড়িয়ে, এখন এমনে বিআই এটাও দেখাই, নিচের দিকে চলে আসে না, আমি ভিডিও কিউটা দেখাচ্ছি তাদেরকে। আমি চোখে দেখছি না তো লিখাগুলো আমার কাছে, এটা এত বেশি হয়ে গেছে যে আমার বুঝতে কষ্ট হচ্ছে। ওকে, এখানে হচ্ছে ভিডিও তে দেখেন ওভারভিউটা দেখাচ্ছে, পার আওয়ারে এইটার ভিউ কত হয় 424, বুঝতে পারছেন? পার আওয়ার, পার ঘন্টায় যদি 424 হয় তখন এই 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 ভিডিওটার যদি আপনি একটা অর্গানিক প্রমোশন করেন সেটা অবশ্যই একটা ইফেক্টিভ অর্গানিক প্রমোশন হবে, কিন্তু যদি এই অ্যানালিটিক্সটা আপনি না দেখতেন, এখানে দেখা যাবে অনেক ভিডিও আছে পার আওয়ারে হয়তো মানে 10 থেকে 15, 15 থেকে 20, বা আপনার দেখা যাবে 80, 90, 100, তো 100টা যত ইফেক্টিভ হবে একটা অর্গানিক প্রমোশনে, 424 কি তার থেকে বেশি ইফেক্টিভ হবে না? এবং তখন যদি আমি আমার বায়ারকে বলি যে তোমার তোমার চ্যানেলের ভিডিওর পার আওয়ারের ওয়াচ আওয়ারটা কম, কারণ হচ্ছে তোমার কন্টেন্ট ভালো না আর তোমার রেজুলেশন ভালো না, সেক্ষেত্রে সে তখন যদি চেঞ্জ করে তার আপনি ওইভাবে প্রমোশন করে দিলে তার চ্যানেলটা একটা র্যাঙ্কে চলে আসবে। তো এই ভিডিও টোটাল ব্যাপারটাই হচ্ছে আমাদের এখানে, এই যে দেখেন কি এঙ্গেজমেন্ট রেট, এঙ্গেজমেন্ট রেট কিন্তু দেখাচ্ছে ব্যাড, কিন্তু তার ভিডিও স্কোর দেখাচ্ছে 100/100, দেখতে পাচ্ছেন? এবং ভাইয়া ইউটিউব লাইকস এর রেট হচ্ছে 76 পয়েন্ট, ডিসলাইক হচ্ছে 28 পয়েন্ট,
ওভারঅল কিন্তু একটা রেটিং দেখা যায়, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার্স দেখাচ্ছে, ভিউজ ভিউজ টোটাল এই চ্যানেলের ভিউজ কত হয়েছে ওটা দেখাবে। তো ওভারঅল একটা অ্যানালিটিক্স আমরা দেখতে পাবো এই VidIQ দিয়ে। VidIQ-টা আপনাদের এখানে এতটুকু এই জন্য দেখালাম, এইটা দিয়ে মোটামুটি একটা অ্যানালিটিক্স দেখা যায় যে আমরা একটা চ্যানেলকে যখন অর্গানিক প্রমোশন করবো কিভাবে করবো। অর্গানিক প্রমোশন করতে গেলে হচ্ছে চ্যানেলের কন্টেন্ট কি, চ্যানেলটা কি পজিশনে আছে, কতটা এসইও ফ্রেন্ডলি, তার কিওয়ার্ডগুলি কিরকম আছে, তার কিওয়ার্ডের সার্চ ভলিউম কিরকম আছে, ওইগুলি আমরা দেখতে পারবো চাইলে। তখন আমরা একটু অ্যাড করে ওই চ্যানেলের অর্গানিক প্রমোশন করব। অর্গানিক প্রমোশন করতে আপনার ওই চ্যানেলের কিছু লাগবে না, কিন্তু চ্যানেল যদি অপটিমাইজেশনের জন্য কিছু প্রয়োজন হয় এবং আপনি যদি ওটাকে অ্যাড করে দিতে বলে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু চ্যানেলের এক্সেস লাগবে। এবং চ্যানেলের এক্সেস একমাত্র হচ্ছে আপনার তার আইডি পাসওয়ার্ড, আর কিছু না। তার আইডি পাসওয়ার্ড ছাড়া আপনি চ্যানেলের এক্সেস পাবেন না। ক্লিয়ার? কিছুই আমাদের কাছে নেই, কিন্তু মোটামুটি চ্যানেলের একটা ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটা দেখবো যে তার চ্যানেলটাকে ফার্স্টে আমরা দেখবো, সে যখন বলবে তার সাথে কথা বললেই তো সাথে সাথে হয়ে যাবে না, সে আপনাকে তার চ্যানেলের নাম দিবে। চ্যানেলের নাম সে একটা জায়গায় দিলে আপনি সাথে সাথে আপনার ইউটিউবে ঢুকে এই দুইটা ইনস্টল করা থাকলে আপনি ওটা থেকে আপনি দেখতে পারবেন যে তার চ্যানেলের আউটলুকটা কি আছে, চ্যানেলের অ্যানালিটিক্সটা কি আছে, তারপরে আপনি তার জন্য অর্গানিক প্রমোশন করতে পারবেন। আমি এই কথাগুলো ক্লাসের মাঝে এই জন্য বলিনি, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম না যে যখন আমরা ক্লাসটা স্টার্ট করবো আর যখন আমরা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশনে যাব, আমি এই কথাগুলি বলে টাইম লস করতে চাচ্ছিলাম না। ওই জন্য আমি ফার্স্টই আপনাদেরকে এই পুরো ব্যাপারটা আগে বুঝাচ্ছি, যাতে আপনাদের মাথায় ঢুকে, যাতে পরবর্তীতে আমি দেখাতে গেলে আপনাদের মাথায় কোশ্চেন না আসে যাচ্ছে আপু এটা কেন করব। এখন যখন জেনে যাবেন তখন করতে গেলে আপনাদের মনে হবে আচ্ছা এটা তো এই জন্য করা হচ্ছিল, আপনাদের মনে করতে ইজি হবে, মনে রাখতে ইজি হবে, এটা আমার মনে হয়েছে। ক্লিয়ার ভাইয়ারা? জি আপু। জি ওকে, আমরা পলিসিতে চলে যাই। আমরা যারা ভিডিওটা দেখে বুঝিনি তাদের জন্য আরেকটু ইজি ওয়েতে দেয়া আছে, সেটা হচ্ছে, হ্যাঁ ভাইয়া স্ক্রল করেন, এই যে দেখেন কি কি জিনিস থাকতে পারবে না। এখানে হচ্ছে সেক্সুয়াল কোনো কন্টেন্ট থাকতে পারবে না, ডেঞ্জারাস কোনো কন্টেন্ট, হার্মফুল আর ডেঞ্জারাস কোনো কন্টেন্ট যদি আপনার ভিডিওতে শো হয়, ভিডিওগুলি রিভিউ হয়, রিভিউ যখন করে ইউটিউব গুগল থেকে রিভিউ করবে তখন যখন দেখবে এই টাইপের কিছু আছে তখনই আপনাকে ওরা বলবে যে তুমি তোমার এই ভিডিওটা রিমুভ করো, আপনাকে অ্যালার্ট করবে। ভাই আরেকটু স্ক্রল করেন, এখানে কি কি টপিকস আছে আমরা তো বুঝবো, এটার ইন ডিটেইলে কি আর বলার দরকার আছে? না আপু। ওকে, হেটফুল কন্টেন্ট, হেটফুল কন্টেন্ট মানে কি আমরা বুঝি? না আপু। হেটফুল কন্টেন্ট মানে কি? বিরক্তিকর। জি বিরক্তিকর আপু? না, নট বিরক্তিকর, হেটফুল হচ্ছে, হ্যাঁ কে বলতে চাচ্ছিলেন? যে সকল জিনিস মানুষ অপছন্দ করে, যেমন এখানে অনেক কিছু হইতে পারে, যেমন সেটা হইতে পারে সেক্সুয়াল জিনিস, তারপর মানুষের অনেক কিছু থাকে না, যেমন ধরো অনেক সময় দেখা যায় ইউটিউবে আপনার নিত কোনো লাশ দেওয়া যায় না, এটা আমরা বুলিং করি না, বুলিং মানে বুঝছি, বুলিং করি না, র‍্যাগিং করে না আমাদের, র‍্যাগিংটা কি আমরা বুঝি, র‍্যাগিং এর মানেটা ওই বুঝি? জি আপু। সবাই তো মানে ভালো তো অ্যাটলিস্ট বাসি না যারা এই র‍্যাগিং করে বা বুলিং করে, যে হ্যাঁ একটা ওভারসাইজ মানুষ যাচ্ছে তাকে দেখে টিজ করা, তাকে দেখে একটা ব্যাড কমান্ড পাস করা, এরকম কিছু জিনিস হয় না? ইউটিউবে দেখবেন এরকম কিছু ভিডিও মাঝে মাঝে আপলোড করে, কিছু মানুষ না বুঝে বা বুঝে আই ডোন্ট নো তারা কি করে করে, কি চিন্তা করে করে, তো ওই টাইপের কোনো কন্টেন্ট আপনি দিতে পারবেন না। এখন বোঝা গেছে মারুফ হেডফুল ভিডিও মানে হেডফুল কন্টেন্টটা কি? ঠিক আছে আপু, বোঝা গেছে।
violent or graphic content, harassment or cyber bullying, কাউকে হ্যারেস করে কাউকে সাইবার বুলিং কি যে আমরা সাইবার ক্রাইম ব্যাপারটা কি আমরা জানি জি আপু সাইবার ক্রাইম যেই জিনিসটা ওখানে যেমন হয় না অনেক সময় অনেক সেলিব্রিটিকে ধরে আমরা অনেকের পিকচারে গিয়ে আমরা কিন্তু অনেক বাজে বাজে কমেন্ট করে দিয়ে চলে আসি যে তুই এটা তুই ওটা তুই হ্যান তুই ত্যান তার চ্যানেলে ঢুকে আমরা অনেক কিছু করে দিয়ে আসি বা তাকে নিয়ে দেখে তার তার উপরে আমরা হয়তো কোনো ভিডিও রেডি করি তাকে নিয়ে প্রচন্ড বাজে কমেন্ট করি তাকে নিয়ে প্রচন্ড বাজে কথা বলি ওইভাবে তাকে হ্যারেস করে কোনো কন্টেন্ট আমরা করতে পারবো না তারপরে হচ্ছে স্প্যাম মিসলিডিং মেটা ডেটা ওই টাইপের জিনিস থ্রেটস কাউকে থ্রেট করা যাবে না কপিরাইটেড ইস্যু ইস্যুটা কিন্তু ইউটিউবে খুব বেশি হয় কারণ হচ্ছে ইউটিউবে দুই টাইপের ভিডিও থাকে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন ক্রিয়েটিভ কমনটা কি মানে স্ট্যান্ডার্ড যেটা থাকবে স্ট্যান্ডার্ড লাইসেন্সের যে ভিডিও থাকবে সেই ভিডিওগুলি আমরা কখনোই কপি করতে পারবো না সেই ভিডিওগুলি আমরা কখনোই রিআপলোড করতে পারবো না সাথে সাথে কপিরাইটেড ইস্যু চলে আসবে আর ক্রিয়েটিভ কমন যেটা ক্রিয়েটিভ কমন হচ্ছে কিছু কিছু ভিডিওতে আমরা দেখব লাইসেন্সটা আপনার স্ট্যান্ডার্ড না ভাইয়া যে ভিডিওটাতে গিয়েছিলেন এই ভিডিওটার আচ্ছা ভাইয়া তো দেখাচ্ছে ভাইয়া তার মানে এই ব্যাপারটা জানেন আমি ক্রিয়েটিভ ভাই প্লে করতে করতে আমি বলছি ক্রিয়েটিভ আচ্ছা প্লে হয়ে গেছে এখানে মেবি লিখে দেব না হ্যাঁ এটা আপু এটা ক্রিয়েটিভ কন্টেন্ট যে ক্রিয়েটিভ কমন লিখেই তো আছে লাইসেন্স এই যে এখানে যে লাইসেন্সের জায়গাটা আছে দেখতে পাচ্ছেন সোর্স ভিডিও এবং লাইসেন্স এই লাইসেন্সটা যেখানে স্ট্যান্ডার্ড থাকবে সেই ভিডিওটা কখনোই আমরা কোথাও ইউজ করতে পারবো না কোথাও রিআপলোড করতে পারবো না এডিট করেও পারবো না কারণ সেটা স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডার আছে এবং এটা সাথে সাথে আমাদেরকে ইউটিউব হচ্ছে ইয়ে করে দিবে কপিরাইটেড ইস্যু দিয়ে ওই ভিডিওটাকে হচ্ছে ডাউন করে দিবে বোঝা যাচ্ছে কথাগুলি আমরা যে কোনো সময় বায়ারের যখন কাজ করতে যাবো অনেক সময় হয়তো বায়ার ভিডিও দিবে ভিডিও দিলে আমাদেরকে হয়তো বলবে আমরা করে দিলে তখন যখন আপলোড করতে যাবো আমরা খেয়াল করবো এই ভিডিওটা কি আছে এই ভিডিও লাইসেন্সটাও আমাদেরকে দিতে হবে যে ক্রিয়েটিভ কমন্স কিনা ক্রিয়েটিভ কমন্স মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ভিডিও হচ্ছে যে ভিডিওটা সে একবার আপলোড করলো এটা যে কোনো ভিডিও হতে পারে ক্রিয়েটিভ কমন্সটা হয় কি যে ধরেন আমি মোগলির একটা ভিডিও আপলোড করলাম এবং আমি সেটাকে ক্রিয়েটিভ কন্টেন্টস দিয়ে ক্রিয়েটিভ কমন্স এ দিয়ে দিলাম এখন এই মোগলির ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন কিন্তু সেম কন্টেন্ট কিন্তু কথা হচ্ছে যে সেম ওয়েতে না এডিট করে কিছুটা চেঞ্জ করে আপনি সেটাকে আবার আপলোড রিআপলোড করতে পারবেন বোঝা গেছে রাইট মিজান ভাই ক্রিয়েটিভ কমন্স এর ব্যাপারটা আপু অনেক ক্ষেত্রে তো মনে হয় সরাসরি ইউজ করা যায় প্রবলেম দেয় সরাসরি ইউজ না করাটা ভালো একটা ভিডিও যখন মানে সরাসরি যখন ইউজ করবেন একটা ভিডিও যখন অনেক ভিউ পেয়ে যায় তার যখন ক্রিয়েটিভ কমন্স থাকে আপনি সেম ভিডিওটা আবার আপলোড করলে কয়জন দেখবে বলেন কিন্তু ভিডিওটা একটু নতুনত্ব যদি নিয়ে আসেন তখন কিন্তু ভিডিওটা আবার মানুষ দেখবে আমি আপু এটা বলতেছি ফেসবুকে প্রবলেম করে না কপিরাইট ইস্যুটা ধরে না এটা বলতে চাচ্ছিলাম ফেসবুকে ধরে না কে বলছে কিন্তু ধরে আপু ক্রিয়েটিভ কমন হলে প্রবলেম দেয় না তো মেবি ক্রিয়েটিভ কমন হলে প্রবলেম দেয় না স্ট্যান্ডার্ড হলে কপিরাইট ইস্যু ধরে ও হ্যাঁ ফেসবুকে কোনো প্রবলেম হয় না ফেসবুকে আমরা এটা শেয়ার করতেই পারি শেয়ার করতে পারবো কিন্তু আপলোড না শেয়ারের অপশন আলাদা ক্রিয়েটিভ কমন আমরা আপলোড করতে পারবো কিন্তু স্ট্যান্ডার্ড আমরা আপলোড করতে পারবো না দুটো আমরা শেয়ার করতে পারবো কথাটা কি বোঝা গেছে এখন কি বলেছি হ্যাঁ আপু তো এই এই ব্যাপারগুলি থাকবে আপনাদের এরপরে হচ্ছে আরেকটা ভাইয়া ওই প্রাইভেসি পলিসিতে যাই আমরা
এই যে চাইল্ড সেফটি, চাইল্ড সেফটি হচ্ছে যে আমরা কিছু পেজে দেখব, কিছু জায়গায় দেখব যে কিছু বাচ্চাদের সেফটি নিয়ে কিছু ব্যাপার থাকে, ইস্যুস থাকে, ওই ভিডিওগুলি যদি বাচ্চাদের ওই সেফটিটা ভায়োলেট করে তখন প্রবলেম করে। আর এই যে জায়গাটা দিলাম আমি আপনাদের, যে পেজটা দিলাম, যে লিঙ্কটা দিলাম, কাইন্ডলি আপনারা সবাই একটু পড়ে নেবেন। আমি এখন যদি ওভারঅল পুরোটা ধরে বোঝাতে যাই তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, লেট হবে আমাদের ক্লাসটা। এটা মোটামুটি তো একটা আইডিয়া দিতে পেরেছি আমি, পেরেছি কি? বাকিটা আপনারা পার্ট ওয়াইজ পড়ে নেবেন। যারা বুঝবেন না ইংলিশটা তাদের জন্য বারবার বলছি, যারা ইংলিশটা বুঝতে প্রবলেম হচ্ছে তারা জাস্ট এইখান থেকে কপি করেন, কপি করে নিয়ে গুগলে, গুগল ট্রান্সলেটরে, ভাইয়া আপনি তো কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটরটা ওনাদের একটু দেখান, গুগল ট্রান্সলেটরে গিয়ে ইংলিশ টু বাংলাতে দিব, ইংলিশের মধ্যে এটা সেট করে দিলে এটা বাংলাটা আমাদের চলে আসবে। আমরা যারা ইংলিশ বুঝি না বা ইংলিশ বুঝতে আমাদের প্রবলেম হয় তারা কিভাবে করব, তাদের জন্য এই ওয়েটা। এই যে ইংরেজি দেখতে পাচ্ছেন, জাস্ট ভাইয়া ট্রান্সলেট দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কথাগুলি কি লেখা আছে, আমি কিভাবে ইউটিউবের বাস্তুতন্ত্রের আল্লাহ এরা যেই ওয়ার্ড লিখে, আচ্ছা নাবালিকাগুলি রক্ষা করবে সে সম্পর্কে জানুন, এছাড়া পরামর্শ দিন যে আইন প্রয়োগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি এবং আমরা শিশু বিপন্ন হওয়া প্রতিবেদন করি। এটা অবশ্য বাংলাটা বুঝতে আপনাদের আপু কষ্ট হচ্ছে, এটা ইংলিশ থেকে কোটি, যে ইংরেজিটা সামান্য একটু বুঝবে কিন্তু বাংলাটা পড়লে সে কিছুই বুঝবে না। এখন তো ভাই একটা সলিউশন তো আপনাদেরকে দিতে হবে, সবাই যে বুঝবে ব্যাপারটা তো এরকম না, তাই না? কিছুটা তো আপনাদের স্যাক্রিফাইস করতেই হবে, কিছু করার নেই আমাদের। তো ট্রাই করব এগুলি বোঝার জন্য, অ্যাট লিস্ট বাংলা গুলি যদিও একটু আমাদের সাধু ভাষার দিকে চলে যায় বা একটু মানে কি বলে পুঁথিগত ভাষায় চলে যায়, কিন্তু আমরা পুঁথিগত ভাষায় হয়তো অভ্যস্ত না, কিন্তু আমরা কিছুটা হলেও বুঝতে পারবো যারা ইংলিশটা বুঝতে পারবো না, এটা আমরা দেখব। আর তারপরে হচ্ছে ভাই একটা ছবি আমি দিয়েছি, ছবিটা একটু প্লে করে দেন আপু, এটা হ্যাঁ প্লে করেন, একজন একটু পড়েন, দেখেন এখানে কি বলেছে, যে when we check what we check when we review your channel, আমরা যখন চ্যানেলটা মনিটাইজেশনের জন্য পাঠাবো তখন তারা আমাদের চ্যানেল কিন্তু রিভিউ করবে। আওয়ার রিভিউয়ার্স চেক কন্টেন্ট, দ্য বেস্ট রিপ্রেজেন্টস ইওর চ্যানেল এগেইনস্ট আওয়ার পলিসি, সিন্স আওয়ার রিভিউ ক্যান চেক এভরি ভিডিও দে মে ফোকাস অন ইওর চ্যানেলস। বোঝা যাচ্ছে কথাগুলি? জি আপু, জি আপু। আচ্ছা মেইন থিম দেখবে, মোস্ট ভিউড ভিউ হয়েছে যে ভিডিওটা সেটা দেখবে, নিউ ভিডিও দেখবে, বিগেস্ট মানে ওয়াচ টাইমটা দেখবে, আপনার ভিডিওর মেটাডেটা যেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, প্রত্যেকটা ভিডিওর কিন্তু ডেসক্রিপশন দেয়া থাকে, প্রত্যেকটা ভিডিও যখন আমরা প্লে করব ভাই একটা যে কোনো ভিডিওতে একটু চলে যান, এটা পুরোটাই ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা এটা, এটা তো এই যে দেখেন ডেসক্রিপশন এখানে দেয়া আছে, উনি অত ট্যাগ ইউজ করেছেন কিন্তু ট্যাগগুলি এখানে দেননি, ডান পাশে ওনার ট্যাগগুলি দেখা যাচ্ছে, চ্যানেলে বাই ডিফল্ট উনি এই ট্যাগগুলি সেট করে রেখেছেন। এখানে দেখবেন কিছু কিছু চ্যানেল যখন ডেসক্রিপশন লিখে তখন এক গাদা হ্যাশট্যাগ দেয়, ভাই ওরকম একটা ভিডিও কি আপনি খুঁজে বের করতে পারবেন? এখন লিখে সার্চ দেন হ্যাশট্যাগ ওয়ালা ভিডিও, হ্যাশট্যাগ ওয়ালা ভিডিও। চিন্ময় ভাই আপনাকে নিয়ে আমি কোথায় যাব ভাইয়া বলেন। আপু, জি আপু, লিখে রোবট দেখবে নাকি অন্য কিছু দেখবে? জি ভাইয়া, রোবটিক্স। আচ্ছা মানে ও ভাইয়া কি জানতে চেয়েছে যে রিভিউটা কে করবে, মানুষ করবে সেটা ভাইয়া? হ্যালো, আপনি কি জানতে চেয়েছেন এই ভিডিওগুলা কি মানুষ দেখবে ওরকম কিছু? জি আপু, না মানুষ দেখবে না ভাইয়া, এটা মানুষ দেখে এত ভিডিও দেখে শেষ করতে পারবে না। আচ্ছা উনিও করেন এরকম ভিডিও, আচ্ছা এটা খুঁজতে হবে আমাদের, পরে আমরা পরে খুঁজে দেখে নিব। জি ভাইয়া, আচ্ছা ওই ভিডিওগুলো কিছু ভিডিও দেখবো যে আমরা অনেক হ্যাশট্যাগ ইউজ করে, কেন ইউজ করে ওইটা ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড, যে আমরা এখানে কিডস ভিডিও লিখলে একসাথে অনেক ভিডিও শো করছে না আমাদের, কিন্তু একটা ভিডিও কিন্তু ফার্স্ট এসেছে, কারণ হচ্ছে এই যে এই ভিডিওর
প্রপার আমরা যেই ইয়েটা দিয়েছি ওয়ার্ডটা দিয়েছি এই ভিডিওতে এটা ওরা কিওয়ার্ড হিসেবে ইউজ করেছিল এবং ওর র‍্যাঙ্কিং ভালো এই জন্য ওকে এখানে শো করছে ইউটিউব চ্যানেলে কিন্তু র‍্যাঙ্কিং অনেক বড় একটা ফ্যাক্ট র‍্যাঙ্কিং মনিটাইজেশন হলো র‍্যাঙ্কিং আপনার চ্যানেলে না হলে আপনার এভাবে সার্চ একটা নাম দিয়ে সার্চ দিলেই হবে না আমরা কিছু বাই ডিফল্ট সেট করে দিব কিছু হচ্ছে প্রত্যেকটা ভিডিওর সাথে আমরা ডেসক্রিপশনে অ্যাড করে দিব যাতে ওই ভিডিওটা রিলেটেড কোনো কিছু কেউ সার্চ করলে আমার ভিডিওটা সেখানে শো করে বারবার আমরা বলি যে আমরা কেন হ্যাশট্যাগ ইউজ করি আর কেন আমরা কিওয়ার্ড ইউজ করি যাতে আমাদের ওই ভিডিওটা বা যাতে আমাদের প্রোফাইলটা ওখানে সার্চ ভলিউমের মধ্যে আমাদেরকে সার্চে রেজাল্টে শো করে তো সেম জিনিসটা ইউটিউবে হয় ডেসক্রিপশনের সাথে আপনি ডেসক্রিপশন লিখবেন ডেসক্রিপশনের নিচে আপনি এক গাদা হ্যাশট্যাগ দিয়ে দিবেন অবশ্যই সেটা ভিডিও রিলেটেড অনেক সময় দেখা যায় অনেকে ভিডিও রিলেটেড না দিয়ে যেটা হচ্ছে এখন খুব কমন যা সার্চে থাকে ওই টাইপের কোনো ওয়ার্ডও তারা ইউজ করে তবে আমি বলবো যে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হয় কিছু কিছু ক্ষেত্রে না করাই ভালো ওটা আপনাকে বুঝতে হবে বুঝে করতে হবে অনলাইন ইনকাম আইডিয়া না পু দেখতেছি এরকম ভিডিও পাই কিনা ওই এটা যেটা বলছিলা হ্যাশট্যাগ ওয়ালা ভিডিও হ্যাশট্যাগ ওয়ালা ভিডিও আসলে ভাইয়া একটু টাইম লাগবে আমাদের পেতে ফিল্টার করে ওভাবে ইয়ে করে আসলে আমি দুই তিনটা পেয়েছি বাট হ্যাশট্যাগ কম দুইটা তিনটা হ্যাশট্যাগ থাকবে একটা জিনিস সবসময় বায়ারকে বলবেন বায়ারের যাতে যাই আপলোড করে রেজুলেশন খুব ভালো থাকে তবে এখন হচ্ছে 4K ভিডিও হলে রেজুলেশন খুব ভালো আসে 4K ভিডিও না হলে রেজুলেশনটা সরি 4K রেজুলেশন বলছি 4K ভিডিও হলে ভিউ অনেক ভালো আসবে 4K ভিডিও না হলে ভিউ অনেক ভালো আসে না এবং 4K ভিডিওতে খুব আর্লি হচ্ছে ওয়াচ আওয়ারটা চলে আসে 4000 ওয়াচ আওয়ারটা খুব আর্লি চলে আসবে 4K ভিডিও হলে শোনা যাচ্ছে আমরা ইউটিউবে কি কি দেখবো তার একটা চেকলিস্ট আমি আপনাদেরকে দিচ্ছি কাইন্ডলি চেকলিস্টটা আপনারা একটু অন করবেন ভাইয়াকে আমি দিচ্ছি মিজান ভাই একটু হোল্ড করেন আমি চেকলিস্ট আপনাকে এখনই দিয়ে দিচ্ছি থাকুক না ফুল তোমার সমস্যা আচ্ছা চিন্ময় ভাই আপনার শরীর ভালো আপনাকে যেন মারা গিয়েছিল বলেছেন জি আবু আমার ফ্রেন্ড প্লাস আমাদের ক্লাবের সভাপতি এই অবস্থা আপু কালকে দুপুর 12:20 ক্লাসের থেকে আমি গিয়েছি সারাটা সন্ধ্যা দুপুর রাত 10:00 দিকে ঢুকছি বৃষ্টিতে ভিজছি না খাওয়া তার মধ্যে তার লাশ নিয়ে শ্মশানে যা হাসপাতালে নিছি আমরা চারজন নেওয়ার মাসি আর বোন এমন ভাবে কান্নাকাটি করতেছে কি বলবো ভাষা নাই আসলে বলার কোনো ভাষা নাই এখন ফ্রেন্ডের সংসার কেমনে কি করব আবার সব দিক দিয়ে তো এখন একটা গাছ ছিল গাছটা এখন এটা আসলে সবারই হয় এইজন্যই সবাইকে বলি যে নিজে একটু এস্টাবলিশ হওয়া ট্রাই করেন সবাই একটু ট্রাই করি আমরা যাতে অন্তত লিস্ট আমাদের সবার সাথে আমাদের যাতে আসলে আর আমাদের তো যে নিয়ম কানুন ধর্মে এখন ওর মাত্র 10-12 দিন আগে ওর একটা ভাই ছিল সে ভাইটা গেছে তার মধ্যে আবার ওর বাবা কাল মানে ওর ফ্যামিলির ভাইও মারা গেছে আবার হচ্ছে আত্মীয় হয়েছিল আত্মীয়র মধ্যেই ভাই ছিল সেও আর বাবা স্যার আচ্ছা ভাইয়াকে আমি একটা জিনিস দিচ্ছি কালকে কি করব কিছু আসলে কিভাবে যে বোঝাবো মাসিরে বইনেরে ফ্রেন্ডেরে আমরা প্রায় 10 জন আসলাম ফ্রেন্ড অন ফ্রেন্ডরা যতই নিয়ে যায় ওরে রাখতে আর পারি না ও যাই বই লাশের সামনে
এটা আসলে পসিবল হয় না তো ভাইয়া, আমরা হয়তো আমাদের ইমোশন থেকে বলি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের যার যায় সে আসলে বুঝতে পারে ব্যাপারটা কি। আবার আপু শ্মশানে জাস্ট মিসি এসছে একটা লাশ সাভারের থেকে, তাও করোনা বিশ্বাস যাবে। আমরা আমাদের মেসর লাশটা রেখেছে, বেরোইছি আমাদের আর ড্যানে ঢুকতে, এ আবার 2-3 ঘন্টার ভিতরে তার লাশটারে দাহ হলো, দাহ করার পরে ধুয়ায়া টুয়ায়া তারপর গিয়া ঢুকছি, হইছে আরো লেট। আবার বৃষ্টি সারাটা দুপুর, সকাল থেকে একটু বৃষ্টি এই জায়গায়, আর বৃষ্টিতে ভিজা শুকাইছি ভিজছি শুকাইছি ভিজছি, আবার কাজ টাজ অনেক আছে। ওকে ভাইয়া, আমরা বাকি কথা পরে শুনবো, আমি এটার জন্য ওয়েট করছি। ভাইয়া এইটা একটু আপনারা সবাই নিয়ে নিবেন, আমি গ্রুপে দিয়ে দিয়েছি যে কি কেন কিভাবে একটা ক্রিয়েট চ্যানেলের কাজ কি করতে হবে, একটা চ্যানেলে কিভাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ দেয়া আছে এখানে, ঠিক আছে, মার্কেটিং এর জন্য। এটা আমি আপনাদের যেটা খুঁজছিলাম আমি এটা এখন পাচ্ছি না, আমি জানি না আমি আপনাদের মানে খুঁজে দিতে পারি নি, আমি আসলে আমি মেবি ভুলে গিয়েছিলাম। আপু একটা পেয়েছি, হ্যাশট্যাগ ভিডিও একটা পেয়েছেন, কাইন্ডলি লিংকটা আপনি হচ্ছে নিয়ের সাথে শেয়ার করে দেন, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা গ্রুপে একটু দিয়ে দেন। আমার হচ্ছে ওই দিন আমি চেকলিস্ট দেখলাম, আজকে আমি চেকলিস্টটা পাচ্ছি না। মিজান ভাই একটা ভিডিও দিয়েছে, একটু দেখেন তো, নিচের দিকে অনেক হ্যাশট্যাগ আছে এটার। I love you. আচ্ছা কিন্তু আরো বেশি থাকে, এটা আজাইরার ছিল না ভাইয়া? জি আপু, আজাইরার ভিডিওতে এরকমই পাবেন। আচ্ছা যাই হোক, এই যে এরা যে হ্যাশট্যাগ গুলি দেয় কেন দেয় দেখেন তো, এদের হ্যাশট্যাগ গুলি সেম না কিন্তু কাছাকাছি, স্কোরও কিন্তু এদের খুব ভালো না, স্কোর দেয়া আছে 4.1 না 41 পয়েন্ট, এঙ্গেজমেন্ট রেট গুড, কারণ ওদের চ্যানেল অলরেডি র্যাঙ্কিং এ চলে এসেছে, এর জন্য এঙ্গেজমেন্ট র্যাঙ্ক এটা গুড দেখাচ্ছে ওদের, ওটা তো র্যাঙ্কে চলে আসা চ্যানেল ভাইয়া, র্যাঙ্কে চলে আসা চ্যানেল ছাড়া যে চ্যানেলগুলি নতুন ওরকম চ্যানেল দেখবেন যে অনেক হ্যাশট্যাগ ইউজ করে, প্রচুর ইউজ করে ওরা হ্যাশট্যাগ, হ্যাশট্যাগটা ইউজ করে শুধুমাত্র চ্যানেলটা যাতে র্যাঙ্কে আসে, বোঝা যাচ্ছে? জি আপু, আমরা দেখে নিব বাসায় সবাই একটু দেখে নিব যে হ্যাশট্যাগের চ্যানেল কোনগুলো আছে কি আছে। কালকে আপনাদেরকে বিলিভ করেন, কালকে আপনাদেরকে যখন আমি ক্লাসের জন্য দেখাচ্ছিলাম বা রেডি করছিলাম, তখন না আমি এই ইউটিউবের চেকলিস্টটা দেখে আমি জাস্ট লিংকটা কপি করে আপনাদেরকে আর দিতে আমার মনে ছিল না, এখন যদি আমি ওই চেকলিস্টটা না পাই আমাকে চেকলিস্টটা আবার খুঁজতে হবে অথবা রেডি করতে হবে আপনাদের জন্য আরেকবার, সরি আমি সার্চ করলে পেয়ে যেতে পারি। আচ্ছা ভাইয়া সবগুলো ডকুমেন্ট ফাইল আর কি, তাহলে কম আসবে। পেয়ে গেছি ভাইয়া, থ্যাংক ইউ, আমি এটা কোথায় রাখছিলাম আমি পাচ্ছিলাম না, এখন পেয়ে গেছি, থ্যাংক ইউ ভাইয়া। আপনাদেরকে দিচ্ছি, আপনারা কাইন্ডলি কিছু ইয়ে করবেন না, মানে এটা এডিট করতে যাবেন না, ঠিক আছে? না আপু, জাস্ট দেখবেন ভিউ, দেখবেন যে কি কি লাগে, কি কি করতে হয় চেকলিস্টটা, এবং রিকোয়ারমেন্টস গুলি ওখানে দেয়া আছে, খুব অল্প, খুব বড় কোনো চেকলিস্ট না। এই যে পেয়ে যাবেন, এটা তো ইউটিউব মার্কেটিং এর টা গেছে আবার।
অ্যাক্টিভ মার্কেটিং আপনি তো দেন না এটা তো সেম মনে হয় না এটা না তো ভাই আমি চেকলিস্টেরটা দিতে যাচ্ছিলাম চেকলিস্টেরটা তো দিলাম ও আচ্ছা সেম মেবি আগে লিংকটা কপি থেকে গেছে বুঝতে পেরেছি আচ্ছা আমি বুঝতে পেরেছি বাদ দিয়ে এখানে যা লেখা আছে আমি আপনাদের চেকলিস্টটা ধরে কপি করে দিয়ে দিচ্ছি এই ড্রাইভ থেকে এখন নামাতে যে কথাগুলি বললাম এই কথাগুলি হচ্ছে আপনার এখানে চেকলিস্ট আকারে দেয়া আছে যে আমরা কি কি করব কি কি দেখব কি কি শিখব ওকে यस স্যার চ্যানেলে কিভাবে যাব চ্যানেল কিভাবে অন করতে হবে মোটামুটি একটা চ্যানেলে কি কি থাকা লাগে এইটুকু এখন কেউ জিজ্ঞেস করলে তো আমরা বলতে পারবো তাই না জি জি বা একটা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য কি করতে হয় বা একটা চ্যানেলকে কিভাবে র‍্যাঙ্কিং এ আনতে হয় একটা ভিডিওতে কি কি জিনিস থাকতে হয় বা কি কি জিনিস থাকতে পারবে না কেন আমি এই জিনিসটা কপি করতে পারবো না এই ইস্যুগুলি তো অন্তত আমরা বুঝবো এখন এটা নিয়ে তো কোনো কোশ্চেন কারো থাকবে না 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 কি কোনো কোশ্চেন আছে ইসরাত আপু নুসরাত আপু উর্মি আপু আপনাদের কারো কোনো কোশ্চেন কারো কোনো কোয়েরিজ না আপু আমি আপনাদেরকে প্রত্যেকটাই দিয়ে দিলাম এই জন্য যে আপনারা একটু দেখে নেবেন আমি এখন যদি এইগুলি একটা একটা করে আপনাদের ধরে ধরে বলতে যাই তাহলে হয়তো বা একটু লেট হয়ে যাবে আমাদের আমরা হয়তো একটু পিছিয়ে যাব ওই জন্য আমি আপনাদেরকে ওভারঅল একটা খুব অল্প সময়ের মধ্যে যতটুকু সামারাইজ করে বলা যায় আমি বলার ট্রাই করেছি এবং প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা কাইন্ডলি ওইটা দেখে নেবেন দেখে নিলে বুঝতে পারবেন এখন এখানে একটা কথা আছে ভাইয়া একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসেন এই চেকলিস্টের একটা জিনিস আমি বলে দিচ্ছি সেটা এই যে দেখেন রিকোয়ারমেন্ট মনিটাইজেশন এনেবল এর রিকোয়ারমেন্ট 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে 4000 ওয়াচ আওয়ার থাকতে হবে এবং মানে 4000 ওয়াচ আওয়ার হচ্ছে 12 মাসের মধ্যে থাকতে হবে নট ফর কিড থাকতে হ্যালো ভাইয়া একটু মিউট করে দাও আপু শোনা যাচ্ছে আপু আর তারপরে হচ্ছে এখানে একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু চ্যানেল মনিটাইজ হয় না বাংলাদেশ থেকে যদি আমরা কান্ট্রি বাংলাদেশ দেই সেক্ষেত্রে চ্যানেল মনিটাইজ হবে না তো বায়াররা তো অবশ্যই বাংলাদেশি না তাদের মনিটাইজেশন ইজিলি চলে আসবে এবং বাংলাদেশি যারা থাকে বাঙালি যারা থাকে তারা আসলে এটাকে একটু আনএথিক্যাল ওয়েতে করে নেয় করে নিয়ে পরবর্তীতে তারা মনিটাইজেশন চলে আসার পরে তারা বাংলাদেশটা দিয়ে দেয় ঠিক আছে হ্যালো এখানে একটা ব্যাপার থাকে একটু ভাইয়া দেখেন নিচে ওয়াটারমার্ক ওয়াটারমার্ক হচ্ছে অনেক ভিডিও লাস্টে দেখব বা ভিডিও ফার্স্টে দেখব বা আমরা যদি সাধু ভাইয়ের ভিডিওটা দেখে থাকি সেখানে দেখব যে ভাইয়ার ছোট্ট একটা ছবি ফুল ভিডিওতে ছিল রাইট সাইডের কর্নারে নিচের দিকে কর্নারে একটা ছোট ছবি ছিল দেখতে পেয়েছিলাম আমরা সেটা জি আপু জি আপু একটা লোগো ছিল লোগো আকারে হ্যাঁ এটা ছিল ওয়াটারমার্ক এখন ক্রিয়েট থাম্বনেইল হচ্ছে অনেক সময় দেখবেন অনেক ভিডিও ভিডিওতে আমরা কিছু একটা ছবি আকারে দেখতে পাই কিন্তু ভিডিওতে যখন ছবি দিয়ে ঢুকি তখন কিন্তু আমরা আর ওই ছবিটার কোনো কিছু পাই না ওইটা কিন্তু এক্সট্রা ভাবে আপনাকে ওখানে অ্যাড করে এখন বাই ডিফল্ট কিছু থাম্বনেইল আপনি রেডি করে রাখতে পারেন যে বাই ডিফল্ট সব ভিডিওতে যাবে অথবা প্রত্যেকটা ভিডিওর আগে আপনি থাম্বনেইল দিতে পারেন এবং বেসিক ইনফরমেশন দেখেন টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড বেসিক ইনফরমেশন এই জিনিসটা থাকবে এবং ওন্ড অ্যাকাউন্ট মুভ টু ব্র্যান্ড চ্যানেল আমরা একটা অ্যাকাউন্ট যখন করব তখন সেটাকে আমরা ব্র্যান্ড চ্যানেলে করে দেব কারণ পরবর্তীতে ব্র্যান্ড চ্যানেল করতে গেলে আমার সাবস্ক্রাইবার কমে যাবে এবং আমরা কি জানি আমাদের সবার একটা করে ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ প্রত্যেকটা জিমেইল অ্যাকাউন্ট থাকে মানে একটা চ্যানেল থাকে কে জানি না এটা যে আমাদের একটা ইউটিউব চ্যানেল অলরেডি আছে আপু জানি না কারণ হচ্ছে আমরা যখন ভিডিও দেখতে যাই অনেক সময় দেখা যায় না যে বলে লগ ইন উইথ সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন অথবা আমরা লাইক দিতে গেলে ভিডিওতে তখন বলে না যে জিমেইল দিয়ে আমরা ওখানে লগ ইন করতে চাই কিনা ওই জিমেইল দিয়ে যখন লগ ইন করি তখন অটোমেটিকলি ইউটিউবে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় খুব মজার না ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনার কিন্তু অটোমেটিকলি একটা চ্যানেল অন হয়ে যায় ওইটা কিন্তু আপনার একটা চ্যানেল কিন্তু আপনি জানেন না যে আপনার ওই চ্যানেলটা আছে চ্যানেল অন করা খুব ইজি জাস্ট আপনি জিমেইল দিয়ে ইউটিউবে লগইন করলি আপনার চ্যানেল অন হয়ে যাবে
তো আমরা যখন একটা চ্যানেলের কাজ নিব বায়ারের কাছ থেকে বায়ারকে বলবো তুমি তোমার তুমি একটা জিমেইল অ্যাড্রেস দাও আমাকে আমি তোমার চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছি সেক্ষেত্রে বায়ার অনেক সময় বলতে পারে যে না আমি জিমেইল অ্যাড্রেস দিতে পারবো না তুমি নতুন করে জিমেইল অ্যাড্রেস অন করো এবং সেই অ্যাড্রেসের এগেইনস্টে তুমি আমার চ্যানেল অন করে দাও সেটাও আমরা পারবো তখন বায়ারের কাছ থেকে শুধু বায়ারের ফোন নাম্বার নিব এবং বায়ারকে বলবো যে জিমেইল অন করতে গেলে আমাদের একটা ভেরিফিকেশন কোড যায় ওই ভেরিফিকেশন কোডটা বায়ারের নাম্বারে যাবে বায়ার আমাদেরকে দিবে এবং আমরা সেটা সেখানে অ্যাড করে দিব সেম জিনিসটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও হবে চ্যানেল যখন অন করব তখন ভেরিফিকেশন কোডটা বায়ারের ফোনে যাবে বায়ারের ফোনে গেলে তখন বায়ার আমাকে কোডটা দিলে আমি শুধু ওখানে সেট করে দিব এবং পরবর্তীতে আমি যখন চ্যানেলটা বায়ারকে ডেলিভার করে দিব বায়ার গিয়ে তেমন কিছু না জাস্ট সে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলে আপনার অ্যাক্সেস বন্ধ হয় চ্যানেলে ওকে ভাই এখন আমরা আমাদের স্লাইডে চলে যাই এতক্ষণ পর্যন্ত যা বললাম কারো কি কোনো প্রবলেম কারো কোনো কোয়েরিজ কারো কোনো কোশ্চেন কিছু আছে আপু এই ব্যাপারটা বুঝতে পারছিল জি আপু আপু এই পলিসিগুলোতে তো আমরা মানে দেখলাম যে হ্যারাসমেন্ট তারপর মানে এই টাইপের কাজগুলো করা নিষেধ তো বাংলাদেশে তো বিভিন্ন রোস্টিং চ্যানেলগুলো আছে ওগুলো কিভাবে চলতেছে এখন রোস্টিং চ্যানেলগুলো যেটা আছে ওরা কিন্তু কাউকে ডাইরেক্টলি হ্যারাস করে বা ওরা নেগেটিভ কোনো কমেন্ট করে কিন্তু করে না আপনি কি চ্যানেলগুলি দেখেছেন দেখবেন যে আচ্ছা যে কোন একটা রোস্টিং ভিডিওতে আমরা চাই রিসেন্টলি এই যে তাহসিনেশনের যে নোবেলকে নিয়ে যেটা ছিল সেটা তো ডাইরেক্টলি ওর নাম নোবেলকে নিয়ে ছিল ওখানে ওখানে কিন্তু একটা কথা আছে যে থাকতে পারবে না কিন্তু হ্যারাসমেন্ট মূলক ওখানে কি সে কোনো অ মানে অনৈতিক বা অশালীন কোনো শব্দ কি বলেছে সে বলেছে কথাটা খুব সুন্দর ওয়েতে প্রেজেন্ট করেছে যদি সে ওইভাবে বলতো তাহলে এটাতে হচ্ছে তার প্রবলেম হতো তার হ্যারাসমেন্ট হতো তাকে তখন ইউটিউব থেকে বলা হতো যে আপনি এই ভিডিওটা রিমুভ করেন আচ্ছা আমরা যে কোনো একটা এরকম রোস্টিং ভিডিওতে যাই ভাইয়া আপনি প্রত্যয়ের আজাইরাতে যান আজাইরা লিমিটেডই যান যে কোনো একটা ভিডিও ওর যে কোনো একটা রোস্টিং ভিডিওতে যান দেখবেন যে ওর কথা বলার মধ্যে ও কোনো কিন্তু বাজে শব্দ ইউজ করেনি আজাইরা লিমিটেড লিখেন ভাইয়া আমরা আজাইরা লিমিটেড লিখলেই পেয়ে যাব আপু আজাইরা থেকে তাসিন নেশন দিয়ে সার্চ দেন তাহলে ভালো হবে বেশি আই লাভ ইউ এটা তো গানে চলে আসছে ভাইয়া এটা তো রিপন ভিডিও গান এটা রিপন ভিডিও গান ওদের চ্যানেলে ঢুকি আজাইরা চ্যানেলে চলে আসছে আচ্ছা আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসি আই লাভ ইউ স্ক্রল করে নিচের দিকে চলে আসি ওরা দেখবেন কোন বাজে ওয়ার্ড ইউজ করার সময় ওই জায়গায় বিপ দিয়ে দেয় টুং করে একটা সাউন্ড হয় খেয়াল করেন আপনারা এটা জি আপু ওরা কিন্তু ওই সাউন্ডটা দিয়ে দেয় না কারণ ওই সাউন্ডটা দিলেই ওরা ধরা খাবে ওই সাউন্ডটা দিলেই এখানে রিভিউটাতে ওদের প্রবলেম হয়ে যাবে চ্যানেলে এখানে তো নাই কোথায় ভাইয়া আচ্ছা ভাইয়া আপনি এভাবে খুঁজেন না আচাইরার কোনো রোস্টেড নাই আগে যাও ছিল তাও সব ডিলেট দিয়ে দিয়েছে কে বলেছে রোস্টেড নেই কে বলেছে আপনাকে এটা আমাকে একটু বলেন রোস্টেড ছিল বাট ডিলেট দিয়ে দিয়েছে ওদের গান তো এখন হিট যার জন্য না ওনার রোস্টিং না আমরা এই ব্যাপারে না জানি আমি যা বলি তাই শুনেন আপনারা আচ্ছা ভাই আপনি সার্চ করুন একটা রোস্টিং কোথায় রোস্টিং এটা রোস্টিং না ভাইয়া না এটা রোস্টিং না ভাইয়া আমাকে পরে মিনিস্ট্রি থেকে বলবে আপনি ক্লাসে কি এই ভিডিও দেখান জানলে আমরা এই ভিডিও গুলি প্লে না করি এই তো ফার্স্ট ভিডিওটা আপু এমনি স্ট্যান্ডার্ড যে ভিডিও গুলো থাকে না 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 স্ট্যান্ডার্ড ভিডিও গুলো আপনার ভিডিওর এক পাশে কিংবা কোন একটা ভিডিও নিয়ে আপনি চ্যানেল রিভিউ লিখতে পারবেন সেটা বুঝিনি ভাই আরেকবার কথাটা বলেন আমি আপনার কথাটা বুঝি যে কোন কারো ভিডিও এই ধরনের একটা নিয়ম থাকে ইউটিউবে মানুষ এখানে রিভিউ এই জাতীয় জিনিস হয়ে যাচ্ছে বিষয়টা এরকম টাইপের
এটা একটু দেখেন, এখানে অনেক কিছু বলেছে কিন্তু কোনো অশালীন শব্দ ইউজ করেনি, এই জন্য ওর কোনো হ্যারাসমেন্টের ইস্যু হচ্ছে না। ইভেন তাসিনেশনকে বলেন, উনি যখন আপনার এই রোস্টিং ভিডিওগুলি করেন, উনি কিন্তু ওখানে ওই ওয়ার্ডগুলির সময় বিপ বলেন বা উনি হয়তো উচ্চারণ করেন না, ওই জায়গাটুকু উনি কোনোভাবে মিউট করে দেন, ওই জায়গাটুকু মিউট করে দেন। ভাইয়া ভিডিওটা পেয়েছেন? আসলে এটা আমাদের ইউটিউব ক্লাস বসে বসার আগে আমার এই ভিডিওগুলি একটু দেখা দরকার ছিল। আপনি দেখবেন যে এখানে সে তাকে রোস্ট করছে, তাকে রোস্ট করছে, এই রোস্টিং এ কিন্তু সে কোনো ওরকম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আসলাম আপনাদের মাঝে প্রত্যু ভাইকে নিয়ে। তো প্রত্যু ভাই আমাকে কফি করলো, দেখলাম অনেক ভালো লাগছে, তা আমিও প্রত্যু ভাইকে কফি করতেছি, চলেন ঘুরে আসি। আরে প্রত্যু ভাই, হ্যাঁ ভাই, কি করেন? কিছু না, এই যে দেখেন সে তাকে রোস্ট করছে, সে তাকে রোস্ট করছে, কিন্তু তাদের কিন্তু কথা বলার ধরনের মাঝে কোনো হ্যারাসমেন্ট নেই, কোনো বাজে ওয়ার্ড ইউজ করেননি। খেয়াল করেছেন এটা? আপনারা এই ভিডিওগুলি দেখে নেবেন, আপনাদেরকে আমি দেখাবো। আর আসলে এই ভিডিওগুলি প্লে করাটা ঠিক না ক্লাসে। আচ্ছা আপু, জি, যে সবটাতে হ্যারাসমেন্টের পাক্ষ থাকে ওইগুলো ওইগুলো হচ্ছে এখন ওই যে আমিও আপনাকে বিপ দিয়ে বলতে হবে, বিপ 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 না, বাট বিপ বিপ দিয়ে তো দেওয়া নাই, দেয় না। বিপ বিপ বিপটা ওরা যখন এডিট করে তখন দিয়ে দেয়, তো বিপ বিপ বিপটা যখন আপনার ওখানে দেয়া নেই এখন, তো আমি আসলে আমিও আপনাকে ক্লাসে বলতে পারবো না যে কি, আমিও আপনাকে শুধু বিপ 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 বলতে পারবো, বাকি তো আমি আপনাকে। আপু জি ভাইয়া, ব্যাচেলর পয়েন্ট নাটকটাতে অনেক বিপ বিপ দেওয়া থাকে, ওইটা দেখলে হয়ে যাবে চিন্ময় ভাইয়া। ঠিক আছে চিন্ময় ভাইয়া, উর্মি আপু বুঝতে পেরেছেন? উর্মি আপু না ইসরাত আপু করেছিলেন কোশ্চেনটা। এই টাইপের ওয়ার্ডগুলি খেয়াল করবেন যে হ্যারাসমেন্ট মানে রোস্টিং ভিডিওতে হ্যারাসমেন্টের জন্য বা এরকম অশালীন কোনো বাক্য তারা উচ্চারণ করে না, এবং যদিও উচ্চারণ করে ফেলে পরে এডিটিং এর মাধ্যমে তারা সেটাকে বিপ দিয়ে দেয়। দ্যাটস ওয়াই কখনো গুগল রিভিউ করলে ওনার ভিডিওতে কোনো প্রবলেম খুঁজে পান না, ওনার ভিডিও হ্যারাসমেন্ট মূলক কোনো বক্তব্য আছে যেটা মানে নেই বলে তখন হচ্ছে তার ভিডিওটা অন থাকে, তার ভিডিওটা রিমুভের জন্য তাকে বলা হয় না। বোঝা গেল আপু? এখন এই ইউটিউবের ভিডিও। হ্যালো আপু, জেই আপু, উর্মি আপু, নুসরাত আপু কে করেছিলেন কোশ্চেনটা? নুসরাত আপু করেছিলেন। আচ্ছা, কোশ্চেনের আনসার পেয়েছেন আপু? জি আপু। ওকে, আচ্ছা ভাই আমরা স্লাইডে চলে যাই, আমরা স্লাইডে চলে যাই, স্লাইডটা আমরা দেখবো, দেখার পরে আমরা এটা প্র্যাকটিসে চলে যাব কিভাবে করব। আচ্ছা, ইউটিউব মার্কেটিং এটা দেখা লাগবে না, এটা আমরা ক্রস করে চলে যাই, এই স্লাইড আমাদের না দেখলেও হবে, এটা আমি বলে ফেলেছি মুখে। এখন এই যে দেখেন আমার কিন্তু অলরেডি একটা চ্যানেল, ওই যে দেখতে পাচ্ছেন আমি জিমেইল দিয়ে লগ ইন করেছি, একটা অ্যারো সাইন দেয়া আছে। ভাইয়া একটু স্লো, এত ফাস্ট ফাস্ট যান না, একটু স্লো যান। আচ্ছা ভাইয়া ইউটিউব সম্পর্কে মোটামুটি ভালো জানে, ভাইয়া প্রবলেম হবে না, আপনাদের যাদের প্রবলেম হবে ভাইয়াকে আপনারা সারাদিন রাত জ্বালাবেন, কোশ্চেন করতে থাকবেন, কোয়ারিজ করতে থাকবেন, দিতে থাকবেন, ভাইয়া চলেন এটা এনিডেক্স দিন, আপনারা এনিডেক্সে ভাইয়ার কাছ থেকে শেয়ার করবেন। জি ভাইয়া,
মিজান ভাই সবই জানে সে যে জিনিস। আচ্ছা এটা আমরা না বলি এখন চিনব ভাইয়া। আমরা ফার্স্টে যখন আমাদের জিমেইল লগইন করা থাকবে, আমাদের যে জিমেইলটা লগইন করা থাকবে সেই জিমেইলের আইকনটা দেখেন কোথায় দেখাচ্ছে, অ্যারো সাইনটা আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক বড় অ্যারো, জি আপু, সেখানে দেখাবে। সেখানে দেখানোর পরের স্টেপটা কি হবে ভাইয়া? পরের স্লাইডে এখানে যখন ক্লিক করব তখন এই যে আমাকে এভাবে একটা ড্যাশবোর্ড দেখাবে, ক্রিয়েট চ্যানেল, পেইড মেম্বারশিপ, ইউটিউব স্টুডিও, সুইচ অ্যাকাউন্ট, সাইন আউট, ডার্ক থিম অফ, ল্যাঙ্গুয়েজ, লোকেশন। আমার লোকেশন কিন্তু স্পেন দেখাচ্ছে, কারণ আমার ওটা সেট করা ছিল সেটিংস। এটা আরেকটা করা যায় যেটা হচ্ছে ভিপিএন দিয়ে। এখন বায়ারের কাজ তো আপনি আর ভিপিএন দিয়ে করবেন না, রাইট? বায়ার তো তার নিজের কান্ট্রির নাম্বার ফোন নাম্বার আপনাকে দিবে, সো আপনাকে ভিপিএন ইউজ করতে হবে না। বাংলাদেশ থেকে যেটা করা হয়, বাঙালি আমরা যারা ইউটিউবার মানে আছেন তারা ভিপিএন দিয়ে করেন, অথবা তারা যখন বাংলাদেশের বাইরে থাকেন কারো নাম্বার কালেক্ট করে ওই নাম্বার দিয়ে তারা ওই কাজটা করে। আপনাকে শুনতে পাচ্ছেন এই বাবু কথা বলে কার? আচ্ছা এই আমরা ক্রিয়েট চ্যানেলে দিব, কোত্থেকে ক্রিয়েট চ্যানেলটা এসেছে আমরা কি বুঝতে পেরেছি? জি আপু, ক্রিয়েট চ্যানেলে যাব। তারপরে তারপরের স্লাইড ভাইয়া, তারপরে এই যে এটা আসবে, এরকম আসবে ইওর ক্রিয়েটর জার্নি বিগেইনস, তারপরে গেট স্টার্ট দেব। এগুলি খুব অল্প যেটা আমি প্রত্যেকটা স্টেপ দেখালাম, কারণ আমি ওরকম একটা ভালো ভিডিও পাইনি যেখানে হচ্ছে আপনার ভাই এখানে হোল্ড করেন, যেখানে হচ্ছে ওভারঅল আপনাদের টিউটোরিয়ালটা প্রত্যেকটা স্টেপ দেয়া থাকবে। তো ওরকম ভালো কোনো টিউটোরিয়াল না পেয়ে তখন মনে হলো যে না আমাকে, আমি এরকম একটা স্লাইড দিলে অ্যাটলিস্ট আপনাদের আটকে গেলে বুঝতে পারবেন কোথায় আছে। ওইটা গেট স্টার্ট দেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ড আসার পরে আমি আমার চ্যানেলের নাম দিব, আমি কি নামে আমার চ্যানেলটাকে খুলতে চাই সেই নামটা দিব। ওই নামটা যখন দিব, ওই নামটা দেওয়ার পরে তারপরে ওই যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং নিউ, ওই টাইপের একটা আসবে, এখানে অ্যাগ্রি দিব, অ্যাগ্রি দিয়ে ক্রিয়েট দিয়ে দিব আমরা ভাইয়া। তারপরেরটাতে চলে যাই, মিজান ভাইয়া পরের স্লাইডে এই যে চলে আসলো। এরপরে হচ্ছে এই যে এখানে আমাকে বলবে যে আমি প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারটাকে ওরা প্রোফাইল পিকচার বলে না, ওইখানে চ্যানেল আর চ্যানেল লোগো থাকে। যদিও আমি মিলিয়ে ফেলি কোনটা চ্যানেল আর কোনটা চ্যানেল লোগো, আপনারা মিলাবেন না, আপনারা এটা মনে রাখার ট্রাই করবেন ভাইয়া। স্ক্রল করে নিচে মানে পরের পরের স্লাইডে এই যে আপডেট পিকচার, আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে যদি না করি আমরা পরবর্তীতে করতে পারি। এবং এই আপডেট পিকচারের জন্যই কিন্তু আমি আপনাদেরকে ক্যানভাটা দেখিয়েছিলাম যে ক্যানভা দিয়ে কিভাবে একটা চ্যানেল লোগো, চ্যানেল আর্ট, চ্যানেল থাম্বনেইল করা যাবে। আপনারা দেখেছিলেন সেখানে ইউটিউবের জায়গায়, আমরা ইউটিউব আরেকটু পরে দেখবো ভাইয়া, যান তারপরে। এই যে দেখেন এখানে হচ্ছে ওয়েবসাইট লিংক, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা এখানে অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে ইউআরএল গুলি হচ্ছে আপনার টুইটার, আমরা দেখি না অনেকের চ্যানেলে তাদের নিচের রাইট সাইডের কর্নারে তার চ্যানেলের লিঙ্কগুলি শো করে, চ্যানেলের নামটা শো করে, তার মানে প্রোফাইলগুলির নাম শো করে। এটা কি কেউ দেখেছি আমরা কখনো? কেউ কি আছেন? দেখছিলাম আমাদের মিজান ভাই দেখেছে, আপনারা কেন দেখেননি আমি জানি না। তারপরে হচ্ছে এখানে আমরা ওই লিঙ্কগুলি দিয়ে দিব, আমাদের ওই যে facebook.com লেখা আছে, twitter.com, জাস্ট এখানে আমাদের ইউজার নেমটা দিয়ে দিলেই হয়ে যাবে, যেটা আমাদের প্রোফাইল নেম থাকে, প্রোফাইল নেমটা দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে ভাইয়া চলে যান, এটাতে স্ক্রল করলে যাবে না, এটা স্লাইড, এই ভুলটা আপনিও করছেন। ওটা যখন চলে আসবে তখন ক্লিক হচ্ছিল না সেজন্য। ও আচ্ছা, ওটা চলে যাওয়ার পরে আমাদের ড্যাশবোর্ডটা এরকম আসবে। এটা আমার চ্যানেল একটা রেডি হয়ে গেল। এখানে এখন দেখা যাবে যে কাস্টমাইজ চ্যানেল এবং ইউটিউব স্টুডিও। আমরা কাস্টমাইজ চ্যানেলে যাব, কাস্টমাইজ চ্যানেলে গেলে এর পরের স্লাইডটাতে চলে যায় ভাইয়া। এই স্টেপগুলি আমি মিস করে যেতে পারতাম স্লাইডে, কিন্তু আমি স্লাইডে মিস করিনি, কারণ যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। এই যে কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে হচ্ছে আমি কোথায় যাব, কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে আমার এই যে এখানে এ লিখে একটা এ, যেখানে এখন দেখাচ্ছে এটা কিন্তু
কিন্তু উপরে রাইট সাইডে একটা এ লিখা একটা ছোট্ট লোগো দেখা যাচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি সবাই? জি আপু। ওখানে ক্লিক করার পরে এই যে সেটিংসটা চলে আসবে, কাস্টমাইজ চ্যানেলের আগে আমরা কি সেটিংসে যাব, সেটিংসটা চলে আসবে, সেটিংস চলে আসার পরে ভাইয়া তারপরে যান। এখন দেখেন এখানকার ড্যাশবোর্ড যেমন ছিল সেটিংস এর, ওইখানকার ড্যাশবোর্ড কিন্তু অমন ছিল না। তারপরে এখানে হচ্ছে আমরা এই যে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল ভিউ অ্যাডভান্স সেটিং, এই কাজগুলো আমরা পরে করব। ফার্স্টে আমরা করব হচ্ছে চ্যানেল স্ট্যাটাস অর ফিচারগুলি আমরা ঠিক করব। তারপরে এটাতে ক্লিক করার পরে ভাই পরের স্লাইডে চলে যান। যে ভেরিফিকেশনের জায়গাটা চলে আসবে, আপনি ভেরিফাই করতে হবে যে আপনি এটা আপনার চ্যানেলের লগইনের অ্যাক্সেস দিতে হবে। তারপরে আমরা আজকে যখন খুলবো এই জায়গাটা আমরা ক্লিয়ার হয়ে নিব কোথায় কি ছিল। এই যে দেখেন এখন আমাকে কান্ট্রি দিতে হচ্ছে, আমি কিন্তু ইউনাইটেড স্টেটস দিচ্ছি। এখন যখন আমি ইউনাইটেড স্টেটস দিব তখন আমাকে ফোন নাম্বার চাইবে ইউনাইটেড স্টেটস এর, তো আমি ফোন নাম্বার কোত্থেকে দিব? তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে দেখালাম যে টেক্সট মি ভেরিফিকেশন কোড, পরবর্তীতে আমি বাংলাদেশ দিয়েছি কারণ তখন আমার কাছে ছিল না। এবং ওই দিন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ফোন কিন্তু আমার আইডি কিন্তু ব্লক হয়ে গিয়েছে এই আপনাদের এই স্লাইড রেডি করতে গিয়ে, কারণ ভেরিফিকেশন নিচ্ছিল না, তখন আমার এই আইডিটা ব্লক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তারপরে যে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, আপনি আপনার বাইরের জন্য এটা করবেন, বাইরের কান্ট্রি সিলেক্ট করে বাইরের ফোন নাম্বার দিয়ে, ও বাইরের ফোনে 6 ডিজিটের একটা কোড যাবে, ওই কোডটা বায়ার আপনাকে দিবে, দেওয়ার পর আপনি সাবমিট করবেন। হ্যাঁ দেন সাবমিট করবেন। সাবমিট করার পরে এই যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল, কিন্তু এইটুকু কি খুব দ্রুত গিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটুকু? জি আপু। আপনারা তিন চারজন বলছেন, আচ্ছা মিস্টার ইফতি আছেন, ইফতি ভাইয়া নতুন আমাদের সাথে আছেন, ভাইয়া আপনি কি বুঝতে পেরেছেন, আপনি কি আছেন? জি আপু। আপনি কি বুঝতে পেরেছেন? জি আপু। কোনো প্রবলেম, কোনো কোশ্চেন? না। হ্যাঁ তারপরে স্লাইডে চলে যাই আমরা। এই ভেরিফিকেশন স্টেপ গুলি চাইলেই আমি মিস করতে পারতাম। এখন এই যে এখানে এসেছি, এই জায়গাটা কোত্থেকে এসেছি, এই জায়গাটা এসেছি ওই যে এ এ যে লোগোটা আছে ওখানে ক্লিক করার পরে, সেটিংস ছিল না আমাদের একটা, ওই সেটিংস এ গেলে আমরা এই অপশনটা দেখতে পাই। তারপরে হচ্ছে তারপরে স্লাইডে যাই ভাই আমরা। অ্যাডভান্স সেটিং, হ্যাঁ আগের স্লাইডটাতে যাই তারপরে এই স্লাইডটাতে আসি। আপু আগের স্লাইডটাতে আবার যাইতাম? হ্যাঁ ভাইয়া। এই যে এখানে দেখেন ভিউ অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছি আমরা, ইউ উইল বি ওকে। হ্যাঁ ভাইয়া এখান থেকে কিন্তু, আচ্ছা পরে দেখাচ্ছি, আমরা অ্যাডভান্স সেটিং এ যাই আগে। এই যে ইউজার আইডি দেখতে পাচ্ছেন, চ্যানেল আইডি, কাস্টম ইউআরএল, ওই যে একটা কথা আমি বলেছিলাম না যে ভাইয়া ভাইয়া কাস্টম ইউআরএল করেছে, জি ফেসবুকের সময়, ফেসবুকের সময় আপনি বলছিলেন চ্যানেল আইডিটা, তখন আমি বলছিলাম ওই যে চ্যানেল লিংকের পর যে লেখাটা থাকে সেটাই, এটাই আমি বলছিলাম আর কি। ও আচ্ছা মিল থাকে মেবি, হ্যাঁ মোটামুটি মিল থাকে, কারণ দেখেন ইউজার আইডি, ইউজার আইডির পরের EBWCAGAY এই জায়গাটার নিচেরটার কিন্তু সেম। ইউজার আইডি চ্যানেল আইডির কিছু জায়গা কিন্তু একদম সেম, লাস্ট ডিজিট সেম। হুম আপু জাস্ট ইউসি সিটা অ্যাড হইছে আর সবই সেম। ওকে অ্যাডভান্স সেটিং এ আসবো, অ্যাডভান্স সেটিং এ আসার পরে ভাইয়া তারপরে স্লাইডে যাই আমরা, দেখাই অ্যাডভান্স সেটিং কি কি করছি আমরা। এই যে অ্যাডভান্স সেটিংস এর কাজ শেষ করে ওইখান থেকে আমরা ইউআরএল গুলি সেট করে, সেট করলেই হয়ে যায়, তো ওইটার আর স্ক্রিনশট আমি নিতে পারিনি।
তারপরে যে কাস্টমস চ্যানেল দিব কাস্টমাইজ চ্যানেল দিব কাস্টমাইজ চ্যানেল দিলে এই যে এরকম ড্যাশবোর্ড আসবে এরকম যখন ড্যাশবোর্ড আসবে আমরা এখানে হচ্ছে ওই যে বললাম আমরা ফার্স্টে চ্যানেল আর চ্যানেলের যে ছবিগুলি ওইটা অ্যাড না করে আমরা পরে করতে পারবো এই যে পরবর্তীতে কোন জায়গা থেকে করতে পারবো এটা কিন্তু অ্যারো দিয়ে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো অ্যারো দিয়ে দেখানো হচ্ছে এখানে আমরা ওই জিনিসগুলি অ্যাড করব এটার একটা আলাদা ডাইমেনশন আছে আমি ডাইমেনশনটা বলে দিব আপনাদেরকে ভাই তারপর স্লাইডে যান চ্যানেল আইকন চ্যানেল আইকনটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে গেলে তখন আপনার মানে ইওর চ্যানেল আইকন ইজ লিঙ্কড টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট চেঞ্জ মে টেক এ ফিউ মিনিট মানে চ্যানেলের যখন আমরা এটা অ্যাড করব এটা সাথে সাথে হয়তো আমি দেখতে পাচ্ছি আমি যখন চ্যানেলের কাজ করব আমি দেখতে পারবো কিন্তু যখন বায়ার বলবে তুমি কি অ্যাড করলা কি অ্যাড করলা আমি দেখতে পাইনি এটা অনেক সময় টাইম নেয় এটা বায়ারকে বলতে হবে যে এটা অনেক সময় টাইম নেয় তোমাকে একটু ওয়েট করতে হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি চেঞ্জ করলে আপনি দেখতে পাবেন কিন্তু অনেক সময় বায়ার দেখতে পায় না এটা চেঞ্জ হয়ে আসতে আসতে একটু টাইম নেয় ঠিক আছে আপু আপনি বলেছিলেন যে আপনার বাংলাদেশ থেকে যেহেতু চ্যানেল মনিটাইজেশন